Assalamu alaikum. Welcome everyone to lecture 5 of History of English Literature 2. আপনারা অলরেডি জানেন আজকের আমাদের বিষয়, আজকের আমাদের টপিক হচ্ছে দ্য ভিক্টোরিয়ান পোয়েটস। আপনাদের সামনে স্লাইড অ্যাভেলেবল আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। কোনো স্লাইড যদি দেখতে সমস্যা আমাকে জানাবেন। সো টুডে আওয়ার ফোকাস ইজ দ্য ভিক্টোরিয়ান পোয়েটস, দ্য পোয়েটস অফ ভিক্টোরিয়ান পিরিয়ড, দ্য প্রমিনেন্ট পোয়েট, যেসব কবিদের অবদান না জানলেই নয়, তাদের সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব যতটুকু বিস্তারিত সম্ভব, অ্যাজ ডিটেইলড অ্যাজ পসিবল। আর আমরা অবশ্যই গ্রুপ ডিসকাশনের মাধ্যমে যত সহজ করে বুঝতে পারি, কোনো রকম কনফিউশন যেন না থাকে, যেভাবে আমরা আমাদের ক্লাসগুলো করে যাচ্ছি এইভাবেই কন্টিনিউ করার চেষ্টা করব। অন্যরা জয়েন করতে করতে আমরা ধীরে ধীরে একটু একটু করে শুরু করি। লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ভিক্টোরিয়ান পোয়েট, অ্যালফ্রেড টেনিসন। অ্যালফ্রেড টেনিসন 1809 to 1892, টেনিসন জন্মগ্রহণ করেছেন 1809 সালে এবং ওনার মৃত্যু 1892। তাহলে উনি বেঁচে ছিলেন 83 ইয়ার্স, বেশ দীর্ঘ জীবন পেয়েছেন। দ্য ভিক্টোরিয়ান পোয়েট, শুরুতেই আমরা তাকে তার সম্পর্কে যে পরিচয় পাচ্ছি সেটা হচ্ছে উনি দ্য ভিক্টোরিয়ান পোয়েট। এখানে বলা হয়নি আ ভিক্টোরিয়ান পোয়েট, বলা হয়েছে দ্য, মানে ওনাকে একটু বিশেষভাবেই চিহ্নিত করেছেন উইলিয়াম জে লং। আমরা লং এর বই থেকে পড়ছি সব ইনফরমেশন। সো উইলিয়াম জে লং অ্যালফ্রেড টেনিসন সম্পর্কে বলছেন উনি দ্য ভিক্টোরিয়ান পোয়েট। থ্রু আউট দ্য এন্টায়ার ভিক্টোরিয়ান পিরিয়ড, টেনিসন স্টুড অ্যাট দ্য সামিট অফ পোয়েট্রি ইন ইংল্যান্ড। ভিক্টোরিয়ান পিরিয়ডে যত কবি এসেছেন, লেখালেখি করেছেন, তাদের মধ্যে অ্যালফ্রেড টেনিসনের অবদানকে সর্বশীর্ষে রাখা হয়। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিক্টোরিয়ান পোয়েটস, অনেকে আবার বলে থাকেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিক্টোরিয়ান পোয়েট অফ দিস পিরিয়ড। নট ইন ভেইন ওয়াজ হি অ্যাপয়েন্টেড লরিয়েট ইন 1850, 1850 সাল, যখন ওনার বয়স মাত্র 41, 41, মাত্র 41 বছর বয়সে টেনিসন লরিয়েট হিসেবে নিযুক্ত হন, পোয়েট লরিয়েট। লরিয়েট শব্দটার মানে কি? পোয়েট লরিয়েট শব্দটার মানে হচ্ছে রাজকবি। কুইন ভিক্টোরিয়ার রাজসভায় উনি উনি ছিলেন প্রধান কবি। হি ওয়াজ দ্য পোয়েট লরিয়েট ইন দ্য সেন্ট্রাল কমিটি অফ কুইন ভিক্টোরিয়া। কুইন ভিক্টোরিয়ার যে রাজসভা, রয়্যাল মিট আপ, সেখানে টেনিসন ছিলেন সেন্ট্রাল পোয়েট, পোয়েট লরিয়েট, রাজকবি। ফর নিয়ারলি হাফ এ সেঞ্চুরি, প্রায় 50 বছর ধরে, প্রায় অর্ধ শতাব্দী ধরে, টেনিসন ওয়াজ নট অনলি এ ম্যান অ্যান্ড এ পোয়েট, শুধুমাত্র একজন মানুষ বা একজন কবি হিসেবে আমরা যদি তাকে বিবেচনা করি তাহলে অসম্পূর্ণ হবে। হি ওয়াজ এ ভয়েস, টেনিসন, হি ওয়াজ এ ভয়েস, অ্যালফ্রেড টেনিসন, তার যে বলার ভঙ্গি, তার যে নিজস্ব একটা বক্তব্য, সেটা সবসময় অনন্য, অন্য কবিদের থেকে আলাদা। হি ওয়াজ এ ভয়েস, দ্য ভয়েস অফ হোল পিপল, সমগ্র মানব সমাজের বক্তব্য যেন তার কণ্ঠ থেকে আমরা শুনতে পেতাম। টেনিসনের কণ্ঠ মানে জনগণের কণ্ঠ, মানুষের কণ্ঠ, আপামর জনসাধারণের কণ্ঠ। এক্সপ্রেসিং এন এক্সকুইজিট মেলোডি, অসাধারণ দক্ষতার সাথে, চমৎকার কবিতার ছন্দের মাধ্যমে, চমৎকার সঙ্গীতময়তার মাধ্যমে টেনিসন এক্সপ্রেসড দেয়ার ডাউটস অ্যান্ড দেয়ার ফেইথ, সাধারণ মানুষের বিশ্বাস এবং সাধারণ মানুষের সংকোচ, দ্বিধা, দ্বিধা এবং বিশ্বাস, যেটা আমরা গত ক্লাসে যখন আলোচনা করেছিলাম ভিক্টোরিয়ান কনফ্লিক্ট, দ্য কনফ্লিক্ট বিটুইন
রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স, একদিকে হচ্ছে বিশ্বাস, ধর্মের প্রতি বিশ্বাস, আরেকদিকে হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির প্রতি যে বিশ্বাস। যারা বিজ্ঞানে বিশ্বাস করতেন তারা দেখা যাচ্ছে বেশিরভাগ সময় ধর্মের বিরুদ্ধে কথা বলতেন। সো দেয়ার ওয়াজ এ কনফ্লিক্ট বিটুইন ফেইথ অ্যান্ড ডাউট। টেনিসনের কবিতায় এই বিষয়গুলো সুন্দরভাবে ফুটে উঠছে। দ্য ক্ল্যাশ অফ রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স, দ্য কনফ্লিক্ট অফ ডাউটস অ্যান্ড ফেইথ, সাধারণ মানুষের বিশ্বাস এবং সাধারণ মানুষের যে সংশয়, দ্বিধা, এগুলো আমরা তার কবিতায় খুঁজে পাই। সাধারণ মানুষের গ্রিফস অ্যান্ড দেয়ার ট্রায়াম্পস, দেয়ার গ্রিফস অ্যান্ড দেয়ার ট্রায়াম্পস, তাদের দুঃখ এবং তাদের বিজয়ের গল্প, তাদের জীবনের আনন্দ বিজয়ের গল্প এবং তাদের দুঃখের ঘটনা আমরা টেনিসনের কবিতায় খুঁজে পাচ্ছি। আলটিমেটলি উইলিয়াম জে লং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যটা দিচ্ছেন টেনিসন সম্পর্কে সেটা কি, হি ইজ দ্য মোস্ট রিপ্রেজেন্টেটিভ লিটারারি ম্যান অফ ভিক্টোরিয়ান এরা, নট অনলি পোয়েট, নট অনলি আ রাইটার, দ্য মোস্ট রিপ্রেজেন্টেটিভ লিটারারি ম্যান অফ দ্য ভিক্টোরিয়ান এরা। এই ভিক্টোরিয়ান পিরিয়ডের যে প্রতিনিধিত্বকারী সাহিত্যিক ব্যক্তি, সব দিক থেকে আমরা টেনিসনকে বলছি দ্য মোস্ট ভিক্টোরিয়ান পার্সোনালিটি। একজন ভিক্টোরিয়ান পার্সন বলতে আমরা যা বুঝি, একজন ভিক্টোরিয়ান ব্যক্তিত্ব বলতে আমরা যা বুঝি, ভিক্টোরিয়ান সাহিত্যিক, ভিক্টোরিয়ান লেখক, ভিক্টোরিয়ান কবি, একজন আদর্শ ভিক্টোরিয়ান পার্সন, অ্যান আইডিয়াল ভিক্টোরিয়ান পার্সন, উই ক্যান প্রেজ অ্যালফ্রেড টেনিসন। একজন আদর্শ ভিক্টোরিয়ান লেখক হওয়ার জন্য এবং সাহিত্যিক ব্যক্তি হওয়ার জন্য যাবতীয় গুণাবলী প্রয়োজন, আমরা টেনিসনের মধ্যে সেগুলোর সমাবেশ পাই। এই জন্যই লং বলেছেন হি ইজ দ্য মোস্ট রিপ্রেজেন্টেটিভ লিটারি ম্যান অফ ভিক্টোরিয়ান এরা। আমরা গত ক্লাসে ভিক্টোরিয়ানিজম, তারপর ভিক্টোরিয়ান কনফ্লিক্টস, ভিক্টোরিয়ান লিটারেচার ক্যারেক্টারিস্টিক্স এগুলো নিয়ে আলোচনা করেছি, সেই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স আমরা টেনিসনের মধ্যে খুঁজে পাই। ওকে, এখন আমি রিকোয়েস্ট করব জারিন, তাসনিম জারিন, শুনতে পাচ্ছেন? Yes, sir. আপনি, আমি যে প্যারাগ্রাফটা পড়লাম তার পরের প্যারাগ্রাফটা একটু পড়বেন। ঠিক আছে স্যার। In his verses, we find the dreaminess of Spenser, the majesty of Milton, the natural simplicity of Wordsworth, the fantasy of Blake and Coleridge, the melody of Keats and Shelley, the narrative vigor of Scott and Byron, all these striking qualities are evident on successive pages of Tennyson's poetry. In reflecting the restless spirit of this progressive age, Tennyson is as remarkable as Pope was in voicing the artificiality of the early 19th century. No drama, long WJ. ওকে, আমরা উইলিয়াম জে লং এর বই থেকেই সব ইনফরমেশন নিচ্ছি। কেন, থ্যাংক ইউ জারিন, থ্যাংক ইউ, আমরা কেন টেনিসন সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে? আমরা যদি টেনিসনকে মন দিয়ে স্টাডি করতে পারি তাহলে পূর্ববর্তী অনেক কবিদের সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে। যেমন আমরা শুরুতেই পাচ্ছি ইন হিজ ভার্সেস, তার কবিতার প্রতিটি লাইনে লাইনে, প্রতিটি চরণে, উই ফাইন্ড দ্য ড্রিমিনেস অফ স্পেন্সার। স্পেন্সারের যে, স্পেন্সার শেক্সপিয়ারের সময়কার একজন বিখ্যাত কবি, তার যে লেখার মধ্যে যে স্বপ্নময়তা, সেই ড্রিমি টাচ, টাচ অফ ড্রিম, আমরা যেন তার কবিতার মধ্যেও পাচ্ছি। স্পেন্সারকে মনে পড়ে যায় এমন ভাবে টেনিসন তার কবিতায় স্বপ্নের বর্ণনা দিচ্ছেন যেন আমাদের স্পেন্সারের কথা মনে পড়ে যায়। দ্য ম্যাজেস্টি অফ মিল্টন, জন মিল্টন, আমরা মিল্টনের কবিতা পড়েছি,
মিল্টন, মিল্টনের যে কবিতার যে স্ট্রেংথ, তার যে কবিতার যে একটা স্পেশাল একটা আবেদন, বিশেষ আবেদন, সেই রাজকীয়তা, এখানে ম্যাজেস্টি আমরা বাংলা রাজকীয়তাও বলতে পারি, যে কবিতার মধ্যে অন্যরকম একটা মানে স্ট্রেংথ কাজ করছে, দ্য ম্যাজেস্টি অফ মিল্টন, মিল্টনকে মনে পড়ে যায় আমাদের। টেনিসনের কবিতা পড়তে পড়তেই জন মিল্টনকে মনে পড়ে যায়। ইভেন দ্য ন্যাচারাল সিম্পলিসিটি অফ ওয়ার্ডসওয়ার্থ, আমরা রোম্যান্টিক পোয়েট্রি পড়ার সময় যে ওয়ার্ডসওয়ার্থের সম্পর্কে পড়েছিলাম, যে তার কবিতা ছিল এক্সট্রিমলি সিম্পল, উনি প্রকৃতির কবি, উনি যখন প্রকৃতি সম্পর্কে লিখেছেন একদম সিম্পলি, খুবই সরল ভাষায় লিখেছেন। টেনিসনের কবিতা পড়তে পড়তে আমাদের ওয়ার্ডসওয়ার্থের কথা মনে পড়ে যায়। টেনিসনের কবিতায় আমরা ওয়ার্ডসওয়ার্থের ছাপ লক্ষ্য করি, ন্যাচারাল সিম্পলিসিটি অফ ওয়ার্ডসওয়ার্থ। দ্য ফ্যান্টাসি ব্লেক অফ ব্লেক এন্ড কোলরিজ, আমরা উইলিয়াম ব্লেক সম্পর্কে জেনেছি, তার তার যে স্পেশাল মিস্টিক পোয়েট্রি, আমরা কোলরিজের কবিতায় সুপার ন্যাচারাল এলিমেন্টস, ড্রিম, ফ্যান্টাসি এলিমেন্টস পেয়েছি। আমরা টেনিসনের কবিতা পড়তে পড়তে যেন ব্লেকের কথা মনে পড়ে, কোলরিজের কথা মনে পড়ে। দ্য মেলোডি অফ কিটস অ্যান্ড শেলি, শেলির কবিতায়, কিটস এর কবিতার যেমন চমৎকার একটা সঙ্গীতময়তা, একটা মিউজিক, সেই মেলোডি আমরা যেন টেনিসনের কবিতায় খুঁজে পাচ্ছি। শুধু তাই না, দ্য ন্যারেটিভ ভিগার অফ স্কট অ্যান্ড বায়রন, স্যার ওয়াল্টার স্কট সম্পর্কে আমরা জেনেছি, উনি যে অসাধারণ অসাধারণ সব ঐতিহাসিক উপন্যাস লিখেছেন, ন্যারেটিভ পোয়েমস লিখেছেন। বায়রনের যে ডন জুয়ান, চাইল্ড হ্যারল্ড, আমরা সেগুলোর কথা মনে পড়ি। মানে টেনিসন উনি এমন একজন বিশেষ কবি ব্যক্তিত্ব, এমন একজন পোয়েটিক পার্সোনালিটি, যার মধ্যে আমরা এই পূর্ববর্তী কবিদের ছাপ খুঁজে পাই। উনি সবাইকে প্রতিনিধিত্ব করছেন। টেনিসনের মধ্যে আমরা এই স্পেন্সার, মিল্টন, ওয়ার্ডসওয়ার্থ, ব্লেক, কোলরিজ, কিটস, শেলি, স্কট, বায়রন, সবার একটা মানে নির্যাস, এক্সেপ্ট, এক্সট্রাক্ট আমরা লক্ষ্য করি। টেনিসনের মধ্যে আমরা পূর্ববর্তী কবিদের ছায়া লক্ষ্য করি। অল দিস স্ট্রাইকিং কোয়ালিটিস আর এভিডেন্ট অন সাকসেসিভ পেজেস অফ টেনিসনস পোয়েট্রি। এখন কথা হচ্ছে যে, শুনতে তো ভালোই লাগছে যে তাহলে টেনিসনের কবিতায় আমরা সকল কবির ফ্লেভার পাচ্ছি, তাহলে এটা তো ভালো। এখন এখানে কিছু প্রশ্ন আছে, যে তার কবিতায় যদি শুধু পূর্ববর্তী কবিদেরই ছায়া পাই, তাহলে তার নিজস্বতা, তার অরিজিনালিটি, টেনিসনের কবিতা পড়তে পড়তে আমাদের যদি বারবার স্পেন্সার, মিল্টন, ওয়ার্ডসওয়ার্থ, বারবার যদি কোলরিজ, ব্লেক, কেলি, শেলি, কিটস, বায়রন, ওদের কথা মনে পড়ে, তাহলে তার নিজস্বতা, একজন কবির যদি অরিজিনালিটি না থাকে, নিজস্বতা না থাকে, তবে কেমন হবে? শুধুমাত্র উনার মধ্যে যে পূর্ববর্তী কবিদেরই ছায়া খুঁজে পাই তা না। নট অনলি দ্য স্ট্রাইকিং কোয়ালিটিস অফ প্রিভিয়াস মেজর পোয়েটস, বাট অলসো হিজ অরিজিনালিটি ইজ দেয়ার। শুধুমাত্র পূর্ববর্তী কবিদের ছায়া খুঁজে পাই তাই নয়, তার কবিতায় আমরা নিজস্বতা অবশ্যই খুঁজে পাই। সেটা কেমন? তার পরের লাইনে আছে, ইন রিফ্লেক্টিং দ্য রেস্টলেস স্পিরিট অফ দ্য প্রোগ্রেসিভ এজ। গত ক্লাসে আমরা বলেছিলাম না যে ভিক্টোরিয়ান কনফ্লিক্ট, ভিক্টোরিয়ান পিরিয়ডে তারা যেমন মানে বারবার নৈতিকতা, নৈতিকতা, নৈতিকতার কথা বলেছে, আদর্শের কথা বলেছে, আইডিয়ালিজম, মোরালিটির কথা বলেছে, একইভাবে সাধারণ মানুষের মনে সবসময় একটা অস্থিরতা, সবসময় একটা অস্থিরতা বিরাজ করেছে। যদিও ভিক্টোরিয়ান পিরিয়ডে বিপুল পরিমাণে বিজ্ঞান এবং প্রযুক্তির প্রসার হচ্ছে, দ্যাট ওয়াজ এ প্রোগ্রেসিভ এজ, মানে সবকিছুতে উন্নয়ন হচ্ছে, উন্নতি হচ্ছে, মানুষ আধুনিক হচ্ছে, কিন্তু তারপরেও মানুষের মনের মধ্যে একটা অস্থিরতা, কারণ মানুষের মনের মধ্যে শান্তি নেই। কেন শান্তি নেই? দেয়ার ইজ এ গ্রেট ক্ল্যাশ বিটুইন ফেইথ অ্যান্ড ডাউট, রিলিজিয়ন এবং সায়েন্স দুটোর মধ্যে সংঘর্ষ হচ্ছে, মানুষ শান্তি পাচ্ছে না। এই যে ভিক্টোরিয়ান পিপল, ভিক্টোরিয়ান যুগের সাধারণ মানুষের মনের যে অশান্তি, দ্য রেস্টলেস স্পিরিট, এই স্পিরিটটাকে উনি ওনার কবিতায় ফুটিয়ে তুলতে পেরেছেন। টেনিসনের কবিতা পড়লে আমরা বুঝতে পারি যে ওই সময়কার সাধারণ মানুষের মনে কেমন অস্থিরতা সবসময় বিরাজ করত, শান্তি নেই, শান্তি নেই,
মানুষ সারাক্ষণ অস্থির। হ্যাঁ বলেন স্যার, তাহলে আমাদের বর্তমান সময়ে বিগ ব্যাং এর যে স্টিফেন হকিংস, সে তো হ্যাঁ হ্যাঁ অ্যাথিস্ট ছিল, তো তাকে আচ্ছা আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি? মানে একদিকে সে সায়েন্সের উপর অধিক গুরুত্ব দিয়েছেন, প্লাস ধর্মকে একদম অবহেলা করেছেন, মানে ধর্মের বিশ্বাস তিনি করেননি হ্যাঁ, পর্যন্ত। এটা এখন আমরা বিভিন্ন দিক থেকে ই করতে পারি। এখন আমাদের হাতে কিন্তু এই বিষয়ে যথেষ্ট পরিমাণে মানে তথ্য উপাত্ত নাই। হকিন্স যে কথাটা বলে গেছেন সেটাকে সাবস্টেনশিয়েট করার মতো যথেষ্ট তথ্য উপাদান কিন্তু আমাদের এখনো হয়নি। এবং আমরা আপনারা যদি জাকির নায়েকের কিছু শুনেন, ওয়াজ শুনেন, ইভেন আমাদের আজহারি উনাদের যে কিছু কিছু বক্তব্য শুনবেন, যে ইভেন বিগ ব্যাং এর সাথে আমাদের ইসলাম ধর্মের একটা কানেকশন করা যায়, ইট ইজ পসিবল কানেকশন করা যায়। পৃথিবীর সৃষ্টি ছোট না, ছোট না বিষয়টা সে বর্ণনা করেছেন। হ্যাঁ, এটা কিন্তু করা যায়, কানেকশন করা যায়, কিন্তু উই ডু নট হ্যাভ ইনাফ ইনফরমেশন রাইট নাও সেটাকে, যে আমরা একদম স্পষ্ট ভাবে বলে দেব, আমরা এখনো অনেক কিছু জানি না, এখন অর্ধেক জানি অর্ধেক জানি না, এইটি তো আমরা স্পষ্ট ভাবে বলতে পারি না। তবে আমরা একটা বিষয়ে, যে ইতিহাস যে কথাটা বলে সেটা হচ্ছে, যখনই আমরা ইসলামের বিরুদ্ধে বা যে কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলছি, সেই বিরুদ্ধে কথা বলার মতো যথেষ্ট পরিমাণে জ্ঞান আমাদের নাই, আমরা অনেক কিছু জানি না। ওই যে গত ক্লাস একটা বললাম না, যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, যারা সায়েন্টিস্টরা ধর্মের বিরুদ্ধে প্রথম থেকেই মানে অ্যাটাকিং অ্যাটিচিউডে চলে যাচ্ছেন, যাদেরকে এথিস্ট বলে দাবি করছেন, তারা কিন্তু অনেক কিছুই জানেন না। অনেক কিছু না জেনে তারা কিভাবে শুরুতেই এত এক্সট্রিম একটা পজিশনে যান, এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। যে এই যে ক্ল্যাশ সায়েন্স এবং পলিটিক্স এর মধ্যে যে ক্ল্যাশ, এখানে সরি সায়েন্স এবং রিলিজনের মধ্যে যে ক্ল্যাশ, এটাতে কিন্তু আমাদের যে ইগনোরেন্স অজ্ঞতা সেটি কিন্তু বারবার প্রকাশ পাচ্ছে। আলটিমেটলি যারা বড় বড় জ্ঞানী তারাও কিন্তু খুব বেশি বেশি দূর যেতে পারছেন না। সাধারণ মানুষ তারা কোথায় যাবে বলেন? তারা তো অস্থির, তারা তো কনফিউজ, তারা কি করবে? তারা তারা হুজুরের কাছে যায়, এক মৌলানা থেকে আরেক মৌলানার কাছে যায়, মৌলানা থেকে পীরের কাছে যায়, তারপর সিনেমা, তারপর স্কুলের হেডমাস্টার, কলেজের প্রফেসর, কত মানুষের কাছে যায়, কিন্তু কোথায় গিয়ে শান্তি পাবে মানুষ? ভিক্টোরিয়ান পিরিয়ডের মানুষদের মনের অবস্থা ছিল এই, আসলে মানসিক শান্তি কোথায় পাবো? এই যে অস্থিরতা, রেসলেসনেস, এই জিনিসটা আমরা টেনিসনের কবিতায় খুঁজে পাচ্ছি। তখনও তো বিজ্ঞান ওইভাবে আসলে, এখনো তো বিজ্ঞান তেমন কোনো মানে ম্যাচিউর স্টেজে আসে নাই। ম্যাচিউর স্টেজ যে কবে আসবে তাও আমরা জানি না, আমরা অনেক কিছুই জানি না। হাইপোথিসিস, গেস, আন্দাজের উপরে চলছে, আমরা একটা জিনিস মেনে নেই, সেটার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন আইন, বিভিন্ন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির বিভিন্ন ল আমরা প্রয়োগ করি। কিন্তু আপনারা গোড়ায় যান, গোড়ায় যান, গোড়ায় গিয়ে দেখেন একটা জায়গায় আমরা কিছু কিছু জিনিস ধরে নেই, হাইপোথিসিস। সবকিছুকে প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য আমাদের কাছে এখনো নাই, প্রযুক্তি এখনো আমরা ওইভাবে উন্নতি হতে পারিনি। সবচেয়ে বড় কথা, মানসিক দিক থেকে মেন্টালি আমরা এখনো ওপেন মাইন্ডেড হতে পারিনি। ভিক্টোরিয়ান পিরিয়ডের যে সমস্যার কথা বলছি সেটা 1837 সাল থেকে 1901, যেটা যেটা 1901 এ শেষ হয়ে গেছে ওদের দেশে, সেটা আমাদের দেশে 2021 সালে এখনো চলছে, আমরা এখনো পিছিয়ে আছি, আমরা এখনো 200 বছর পিছিয়ে আছি। তার মানে ভিক্টোরিয়ান যে কনফ্লিক্টিং স্পিরিট, এটা দেখার সাথে সাথে আপনি এখনকার মানুষের যে মানসিক অস্থিরতা তার একটা কানেকশন খুঁজে পাবেন। ইন রিফ্লেক্টিং দ্য রেস্টলেস স্পিরিট অফ দিস প্রোগ্রেসিভ এজ, টেনিসন ইজ রিমার্কেবল। এটা হচ্ছে তার নিজস্বতা, ভিক্টোরিয়ান মানুষ, ভিক্টোরিয়ান পিপল, ভিক্টোরিয়ান মাইন্ড, ভিক্টোরিয়ান যে মন মানসিকতা, তার মধ্যে যে কি পরিমাণ অস্থিরতা, সেই জিনিসটা আমরা টেনিসনের কবিতার পাতায় পাতায় লাইনে লাইনে খুঁজে পাই। এবং টেনিসন এতটাই গুরুত্বপূর্ণ, অ্যাজ রিমার্কেবল, তার সাথে তুলনা করা হয়েছে আলেকজান্ডার পোপের অবদানকে। আলেকজান্ডার পোপ যেমন 18th century আর্টিফিশিয়াল লাইফস্টাইলের বিরুদ্ধে কথা বলেছেন, পোপের রেপ অফ দ্য লক যখন আপনারা পড়বেন, 18th century লিটারেচার 1 কি আপনারা কোর্স নিয়েছেন কেউ কেউ?
18th century literature 1? জি স্যার। Yes, 18th century literature 1 এ rape of the lock একটা টেক্সট আছে আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ সেই rape of the lock এ দেখিয়েছেন কিভাবে 18th century people অষ্টাদশ শতাব্দীর যে মানুষ যারা তাদের মন মানসিকতা কেমন ছিল, তারা কত মানে ঠুনকো মানে নগণ্য বিষয় নিয়ে ব্যস্ত থাকতো, জীবনের বড় বড় বিষয় বাদ দিয়ে তারা হচ্ছে ছোট ছোট বিষয় আর্টিফিশিয়াল বিষয় আইডিয়া নিয়ে তারা ব্যতিব্যস্ত থাকতো। পোপ যেভাবে 18th century কে ক্রিটিসাইজ করেছিলেন একইভাবে টেনিসন ও ভিক্টোরিয়ান সোসাইটিকে সমালোচনা করেছেন। তবে উনি যে শুধু সমালোচনা করেছেন তাই না, উনি যেখানে প্রশংসার দাবিদার সেখানে প্রশংসা করেছেন আর যেখানে সমালোচনার দাবিদার সেখানে সমালোচনা করেছেন। ঢালাও ভাবে শুধু প্রশংসা করে গেছেন তা না, আবার একবারই শুধু সমালোচনাই করে গেছেন তা না, উনি দুদিকেই অবদান রেখেছেন। হি প্রেজড দ্য প্রোগ্রেশন এন্ড হি অলসো ক্রিটিসাইজ দ্য কনফ্লিক্ট, মানুষের মধ্যে যে কনফ্লিক্ট গুলো সেগুলো নিয়ে উনি কনসার্ন ছিলেন, চিন্তিত ছিলেন এবং লিখে গেছেন। এবার শেষে দেখেন একটা শব্দ আছে নো ড্রামা, এখানে খুব সংক্ষেপে একটা দুর্বলতা উইকনেস। টেনিসনের লেখার একটা দুর্বলতা হচ্ছে তার লেখার মধ্যে আমরা কোনো ড্রামাটিক কোয়ালিটি পাই না। তার লেখাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে রেট্রোস্পেক্টিভ ডাইডাকটিক, মানে উনি বিভিন্ন বিভিন্ন বিষয়ের উপর সমালোচনা করে গেছেন, বক্তব্য দিয়ে গেছেন। ওনার লেখাগুলো অনেকটা মানে রিপোর্টের মতো, কিন্তু তার লেখার মধ্যে আমরা কোনো ড্রামা খুঁজে পাই না। বাট স্টিল তার লেখাগুলো কিন্তু যথেষ্ট ইন্সপায়ারিং, বিশেষ করে তার লক্সলি হল কবিতার অনেকগুলো লাইন, তার আরো অনেক বিখ্যাত বিখ্যাত কবিতা আছে, এই কবিতাগুলোর বিভিন্ন লাইন এখনো কোটেশন হিসেবে ব্যবহার হয়, অনেক ইন্সপায়ারিং। বাট তার লেখার মধ্যে ড্রামাটিক এলিমেন্টস কম আছে, এটা একটা উইকনেস। লং তার বইতে বলে গেছেন, উইলিয়াম জে লং। আমরা টেনিসনের লেখালেখি সম্পর্কে একটু ধারণা নেই, উনি কি কি লিখে গেছেন। তানজিলা আফরিন রিকা, শুনতে পাচ্ছেন তানজিলা আফরিন রিকা? তানজিলা আফরিন, সুমাইয়া ফেরদৌস, শুনতে পাচ্ছেন সুমাইয়া ফেরদৌস? সুমাইয়া ফেরদৌস জি স্যার। পড়েন তো টেনিসনস পোয়েট্রি? টেনিসন পোয়েট্রি ইজ টু বি ইটারনালি ইয়াং, টু ফাইন্ড এভরি মর্নিং আ নিউ ওয়ার্ল্ড, ফ্রেশ, ওয়ান্ডারফুল, ইন্সপায়ারিং। The Princess, A. Matley, is Tennyson's answer to the question of women's rights and women's sphere. Mote, 1855, is telling the story of a lover who passes from morbidness to ecstasy, then to anger and murder, followed by insanity and recovery. In memoriam, Tennyson's profound personal grief at the death of his friend Hallam. His grief became less personal and the greater grief of humanity mourning for its death and questioning its immorality. Immortality. The immorality of immortality. Immortality. The immortality of human love is the theme of the poem. The ideals of the king's general subject to the Celtic legends of King Arthur and his knights of the round table. Tennyson's theme is the vision of order, of law in the physical world producing evolution, and of law in the spiritual world working out the perfect man. Thank you. Amra shei je porechhilam ভিক্টোরিয়ান লিটারেচারের বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলোর সাথে আমরা এখন কানেক্ট করব। টেনিসনস পোয়েট্রি ইজ টু বি ইটারনালি ইয়াং,
টেনিসনের কবিতাগুলো মনে হয় সবসময় নতুন, সবসময় তরতাজা, নতুন। টু ফাইন্ড এভরি মর্নিং আ নিউ ওয়ার্ল্ড, আ ফ্রেশ, ওয়ান্ডারফুল, ইন্সপায়ারিং। তার কবিতাগুলো আমাদেরকে অনুপ্রেরণা দেয়, পৃথিবীকে নতুন ভাবে আমাদের চোখের সামনে উপস্থাপন করে। পুরাতন পৃথিবীতে পৃথিবীকে উনি এত এত নতুন ভাবে আমাদের চোখের সামনে তুলে ধরেন যেন মনে হয় এটা পুরাতন পৃথিবী নয়, এটা নতুন পৃথিবীর কথা। শুরুতেই দ্য প্রিন্সেস অফ মেডলে, যেটা 1847 সালে প্রকাশিত হয়, দ্য প্রিন্সেস অফ মেডলে, ইট ইজ টেনিসনস আনসার টু দ্য কোয়েশ্চেন অফ ওমেন্স রাইট অ্যান্ড ওমেন্স ফিয়ার। ভিক্টোরিয়ান পিরিয়ডে নারীদের সামাজিক অবস্থান কি ছিল এটা আমরা গত ক্লাসে পড়েছি, নারীরা কতখানি অবহেলার শিকার হতেন সেটা পেয়েছি। সেই নারীদের উন্নয়নের জন্য উনি এখানে কথা বলেছেন। টেনিসন নারীদের অধিকার এবং নারীদের যে স্ফিয়ার, তাদের যে জগৎ, সেই বিষয়ে কথা বলেছেন ইন দ্য প্রিন্সেস অ্যান্ড মেডলে। শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আমরা তার কাজ খুঁজে পাচ্ছি টেনিসন। কিন্তু তাহলে যেটা আমরা প্রথম পয়েন্ট পেয়েছিলাম, আমাদের দৈনন্দিন জীবনের প্র্যাকটিক্যাল লাইফের ডিফারেন্ট ইস্যুস অ্যান্ড প্রবলেমস নিয়ে ভিক্টোরিয়ান লিটারেচার, শুরুতেই সেটা কিন্তু কভার হয়ে যাচ্ছে। মড, ইট ওয়াজ পাবলিশড ইন 1859, ইজ টেলিং দ্য স্টোরি অফ এ লাভার। এখানে একজন প্রেমিকের গল্প আমরা পাচ্ছি মডে। একজন প্রেমিকের মানসিক অবস্থার যে বিবর্তন, বিভিন্ন সময়ে তার মানসিক অবস্থার পরিবর্তন, ফ্রম মর্বিডনেস টু এক্সট্যাসি। প্রথমে তার মনটা থাকে খুবই বিষণ্ণ, খুবই বিষাদাক্রান্ত, মর্বিড। সেই বিষাদাক্রান্ত মন থেকে এক্সট্যাসি, আনন্দে ভরে ওঠে তার মন। ধীরে ধীরে মনের পরিবর্তন হচ্ছে, এক্সট্যাসি, আনন্দ। তারপর এই আনন্দ থেকে টু অ্যাঙ্গার, তার মধ্যে রাগের সূত্রপাত, অ্যাঙ্গার, অ্যাঙ্গার টু মার্ডার। ধীরে ধীরে তার মধ্যে দ্য উইশ অফ মার্ডার, মানে তার মানসিক অবস্থার বিবর্তন হচ্ছে, কিন্তু অ্যাঙ্গার থেকে মার্ডার, মার্ডার থেকে ফলোড বাই ইনস্যানিটি। তারপর সে একসময় উন্মাদ হয়ে যাচ্ছে, অ্যান্ড ফাইনালি রিকভারি, এবং সেরে উঠছে। এই যে মানুষের মনের বিবর্তন, মানুষের মানসিক অবস্থার বিবর্তন, এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফেরই কিন্তু একটা ইস্যু, প্র্যাকটিক্যাল প্রবলেম। এই যে আমাদের মানসিক অবস্থার পরিবর্তন হয়, এবং টেনিসন তার এই মড পাবলিকেশনে উনি দেখিয়েছেন কিভাবে মানুষের মানসিক অবস্থা এক পর্যায়ে থেকে আরেক পর্যায়ে যায়, স্টেজগুলো কিভাবে এভলিউশনের মাধ্যমে আসে, উনি কিন্তু দেখিয়েছেন। ইন মেমোরিয়াম, অ্যালফ্রেড টেনিসনের আরেকটা বিখ্যাত কাজ, এই ইন মেমোরিয়াম, এটা হচ্ছে অনেক দীর্ঘ একটা কবিতা, লম্বা কবিতা। তার খুব কাছের একজন বন্ধুর মৃত্যুর স্মরণে উনি এই কথাগুলো কবিতার আকারে উনি লিখেছিলেন। টেনিসন'স প্রফাউন্ড পার্সোনাল গ্রিফ অ্যাট দ্য ডেথ অফ হিজ ফ্রেন্ড আর্থার হ্যালাম। টেনিসনের খুব কাছের একজন বন্ধু হ্যালামের মৃত্যুর পর টেনিসন তার যে মনের দুঃখগুলো, বন্ধুর মৃত্যুতে তার যে দুঃখ, সেই দুঃখকে নিয়ে উনি এই দীর্ঘ কবিতাটা লিখেছিলেন। এই যে তার বন্ধুর মৃত্যুতে তার যে কষ্ট, উনি যখন তার কষ্টটা বলছেন, যারা পাঠক পড়তে পড়তে, সেটা কিন্তু আর কবির মনের দুঃখ রইল না, সেটা কিন্তু সাধারণ মানুষের দুঃখ হয়ে গেল। হিজ গ্রিফ বিকেম লেস পার্সোনাল অ্যান্ড দ্য গ্রেটার গ্রিফ অফ হিউম্যানিটি মর্নিং ফর ইটস ডেড। এই যে আমাদেরও তো প্রতিনিয়ত আমরা আমাদের আপনজনকে হারাচ্ছি, আমরা মানুষ, আমরা আপনজন হারানোর যে বেদনা সেটা কিন্তু অনুভব করছি। টেনিসন উনি তার কবিতার মাধ্যমে দেখিয়েছেন কিভাবে আপনজনের মৃত্যুতে মানুষজন ভেঙে পড়ে, কতখানি কষ্ট আপনজনের মৃত্যু আমাদের হৃদয়ে নিয়ে আসে। উনি ওনার ব্যক্তিগত দুঃখকে কেন্দ্র করে গণমানুষ, সর্বজনের দুঃখ, সবার দুঃখকে উনি তুলে ধরেছেন। দ্য গ্রেটার গ্রিফ অফ হিউম্যানিটি, মানবতার যে দুঃখ, মর্নিং ফর ইটস ডেড, মানুষের, আপন মানুষের মৃত্যুতে মানবতার যে দুঃখ, শোক, এই শোক নিয়ে উনি কথা বলেছেন। শুধুমাত্র একজনের দুঃখ রইল না, এটা হয়ে উঠলো সবার দুঃখ, সবার শোক। অ্যান্ড কোয়েশ্চেনিং ইটস ইমর্টালিটি, এই যে আমরা বলি যে মানুষের, মানুষের অমরত্ব, আসলে
অমরত্ব বলতে আমরা কি বুঝি? দ্য কোয়েশ্চনিং ইটস ইমর্টালিটি, আসলে কি অমর হওয়া সম্ভব? পরবর্তীতে তিনি দেখিয়েছেন হ্যাঁ সম্ভব, ইটস পসিবল, দ্য ইমর্টালিটি অফ হিউম্যান লাভ, মানুষের ভালোবাসা হচ্ছে অমর। আমরা যদি কাছের মানুষকে ভালোবাসতে পারি তাহলে আমাদের কাছের মানুষ সারা জীবন আমাদের মনে আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। Therefore, Tennyson, তার ইন মেমোরিয়াম কবিতায় লিখে গেছেন দ্য ইমর্টালিটি অফ হিউম্যান লাভ, মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এইটাই হচ্ছে এই কবিতার থিম। তাহলে উনি কিন্তু মানুষের আবেগ অনুভূতিকে নিয়ে লিখেছেন, মানুষের আবেগ অনুভূতিকে নিয়ে লিখেছেন। এরপর দ্য ইডলস অফ দ্য কিংস, এটা একটা ইংল্যান্ডের খুবই বিখ্যাত একটা রূপকথা, কিং আর্থার। কিং আর্থারকে নিয়ে অনেক সিনেমা আছে, অনেক কার্টুন, অনেক গল্প আছে, প্রচলিত লোককাহিনী, সেই লোককাহিনীর উপর ভিত্তি করে টেনিসন লিখলেন দ্য ইডলস অফ কিংস। এটার বিষয়বস্তু ছিল দ্য কেল্টিক লেজেন্ড, রূপকথা, লেজেন্ডস অফ কিং আর্থার অ্যান্ড হিজ নাইটস অফ রাউন্ড টেবিল। এটা খুবই বিখ্যাত, বিশেষ করে ইংল্যান্ডের হাই স্কুলে এটা পাঠ্য, এটা অনেকেই মানে এটা ওদের টেনিসনের এই অবদানটা এটা ওনাকে প্রায় লেজেন্ডের কাতারে নিয়ে গেছে, যে ওদের রূপকথার একটা খুবই অবিচ্ছেদ্য অংশ, খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দ্য ইডলস অফ কিংস। ওই ব্রিটেন ব্রিটিশ যে ফোকলোর, রূপকথা, রূপকথার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দ্য ইডলস অফ কিংস। শেষের যে প্যারাগ্রাফটা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি টেনিসনস কন্ট্রিবিউশন ইন ইংলিশ পোয়েট্রি, ইংরেজি কবিতায় টেনিসনের অবদান, টেনিসন এই এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্যারাগ্রাফটা হচ্ছে আপনাদের মিডের জন্য এবং আপনাদের ভাইভের জন্য ইম্পর্টেন্ট, প্লিজ নোট ডাউন। টেনিসনস থিম, টেনিসনের কবিতায় তার থিমগুলো কি ছিল, উনি কি নিয়ে লিখেছেন, ওনার মূল বিষয়বস্তুটা কি? টেনিসন অনেক কবিতা লিখেছেন, অনেক কবিতা লিখেছেন, আমরা যদি তার কবিতাগুলো যদি ভালোভাবে মন দিয়ে স্টাডি করি তাহলে দেখবো যে সব কবিতায় উনি একই কথাই বলতে চেয়েছেন, সেটা কি? দ্য রেইন অফ অর্ডার, দ্য রেইন অফ অর্ডার, শৃঙ্খলা, শৃঙ্খলার শাসন। টেনিসন তার সমস্ত কবিতায় শৃঙ্খলার পক্ষে কথা বলেছেন, ডিসিপ্লিনের পক্ষে কথা বলেছেন, উনি বলেছেন যে আমাদের জীবনে শৃঙ্খলার প্রয়োজনীয়তা রয়েছে, উইদাউট ডিসিপ্লিন, উইদাউট অর্ডার, আওয়ার লাইফ উড বি মিনিংলেস। টেনিসন অর্ডার বলতে কি বুঝিয়েছেন, উনি মূলত অর্ডার বলতে বুঝিয়েছেন নৈতিকতাকে, মোরালিটি, এথিক্স কে। আমাদের সবার জীবনে এথিক্স এর প্রয়োজনীয়তা অপরিসীম, মোরালিটি, এথিক্স নিয়ে উনি কথা বলেছেন। এই মোরালিটি, এথিক্স, এটাই হচ্ছে আমাদের লাইফের অর্ডার, ডিসিপ্লিন, নৈতিকতা আমাদের জীবনকে একটা শৃঙ্খলার মধ্যে রাখে। তাহলে আমাদের ভিক্টোরিয়ান লিটারেচারের যে দ্বিতীয় বৈশিষ্ট্যটা ছিল সেটা কি? সকল ভিক্টোরিয়ান সাহিত্যিক তারা নৈতিকতার শিক্ষক, দে আর অল টিচার্স অফ মোরালিটি, দে আর অল টিচার্স অফ এথিক্স। তাহলে সেই দিকে টেনিসন আমরা বলতে পারি যে উনি একজন সার্থক ভিক্টোরিয়ান রাইটার। উনি এই যে অর্ডারের কথা বলেছেন এটা আরেকটু ব্যাখ্যা করা আছে, যে অর্ডার বলতে কি বুঝাচ্ছেন? অফ ল ইন দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, এই যে ল ইন দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, আমাদের যে এই জগতের যে নিয়ম কানুন, সেই উনি মোরালিটি, এথিক্স এর কথা বলছেন, তার পাশাপাশি প্রডিউসিং এভলিউশন, শুধু আমাদের জীবনে দৈনন্দিন জীবনের যে বিভিন্ন জ্ঞান, শুধু এই জ্ঞান নিয়ে বসে থাকলে হবে না, সেই জ্ঞানের মধ্যে বিবর্তন আনতে হবে, এভলিউশন আনতে হবে, এন্ড অফ ল ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, এবং আমাদের যে আত্মিক জগৎ, আমাদের যে ধর্মীয় বিধিনিষেধ, অনুশাসন, সেটাকে মেনে চলতে হবে। ল ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, শুধু আমাদের বাস্তব জীবনে নৈতিকতাকে প্রতিষ্ঠা করলেই চলবে না, আমাদের আত্মিক জীবন, আমাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠান, এখানেও শৃঙ্খলা আনতে হবে। যদি আমরা আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে ল আনতে পারি, যদি আমাদের স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আমরা ল প্রতিষ্ঠা করতে পারি, দেন ওয়ার্কিং আউট দ্য পারফেক্ট ম্যান, একজন সত্যিকারের মানুষ
সৃষ্টি হতে পারে। টেনিসন তার সমস্ত কবিতায় এই কথাটাই বারবার বলেছেন, দ্য থিম ইজ দ্য রেইন অফ অর্ডার, শৃঙ্খলা। মানুষের বাস্তব জীবনেও শৃঙ্খলার প্রয়োজন এবং তার আত্মিক জীবনেও শৃঙ্খলার প্রয়োজন, বৈষয়িক জীবনেও শৃঙ্খলার প্রয়োজন, আত্মিক জীবনেও শৃঙ্খলার প্রয়োজন। তার মানে খুব সহজেই আমরা বুঝতে পারছি যে উনি মোরালিটি এবং রিলিজিয়নের পক্ষে। অ্যালফ্রেড টেনিসন, হি ইজ অলসো দ্য মোরাল টিচার। অন্য যারা যারা ভিক্টোরিয়ান সাহিত্যিক আছেন তাদের মতো টেনিসনও একজন টিচার অফ মোরালিটি, এবং হি হ্যাজ ডিপ ফেইথ ইন রিলিজিয়ন, এবং উনি গভীরভাবে ধর্মীয় অনুশাসনের পক্ষে, তার মানে ক্রিশ্চিয়ানিটির পক্ষে। ওনার কথা, আমরা যদি মোরালিটি এবং ক্রিশ্চিয়ানিটি, ভিক্টোরিয়ান পিপলের কথা বলছেন, ইফ ভিক্টোরিয়ান পিপল ক্যান ফলো মোরালিটি অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি, দেন দ্য পারফেক্ট ম্যান উইল বি বর্ন। একজন আদর্শ মানুষের সৃষ্টি তখনই সম্ভব, মোরালিটি অ্যান্ড রিলিজিয়াসনেস যখন মানুষের জীবনে সে গ্রহণ করতে পারবে, তখনই সত্যিকারের মানুষের সৃষ্টি জন্ম হবে। আমাদের এই লাস্ট পয়েন্ট নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? টেনিসনের কবিতার থিম হচ্ছে অর্ডার, শৃঙ্খলা, এটা নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? এই প্যারাগ্রাফটাই হচ্ছে আমরা বলতে পারি যে টেনিসন তার কবিতার মাধ্যমে কি বলতে চেয়েছেন। What did Alfred Tennyson try to say through his poetry? তার কবিতার মাধ্যমে টেনিসন কি বলতে চেয়েছেন? কবিতার মাধ্যমে উনি কি বলতে চেয়েছেন? আমরা টেনিসনকে পড়লাম, টেনিসন সম্পর্কে জানলাম, এখন আমরা ব্রাউনিং সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। তাহারিন তন্নি তৃষ্ণা, শুনতে পাচ্ছেন? তাহারিন তন্নি তৃষ্ণা, তাহারিন তন্নি তৃষ্ণা, সুমাইয়া সুলতানা, 39 ব্যাচ, সুমাইয়া সুলতানা, জি স্যার, পড়েন তো ব্রাউনিং সম্পর্কে। Browning is such a poet of the age who, after 30 years of continuous work, was finally recognized and placed beside Tennyson, and whom future ages may judge to be a greater poet. The chief difficulties in reading Browning, the poet's thought is often obscure or else so extremely subtle that language expresses it imperfectly. He is led from one thing to another by his own mental associations and forgets that the reader's associations may be of an entirely different kind. He is careless in his English and frequently clips his speech. Readers must stop to trace out the connections. His allusions are often far-fetched, referring to some odd scrap of information which he has picked up in his wide reading, and the ordinary reader find it difficult to trace and understand them. He wrote too much and revised too little. Browning's field was the individual soul. He sought to express the hidden motives and principles which govern individual action. Thank you very much. Good reading. আচ্ছা, ব্রাউনিং উনি জন্মগ্রহণ করেছিলেন 1812 সালে, টেনিসন জন্মগ্রহণ করেছিলেন 1809 সালে, টেনিসন জন্মগ্রহণ করেছিলেন 1809 সালে, রবার্ট ব্রাউনিং হচ্ছে 1812 সালে। তার মানে রবার্ট ব্রাউনিং টেনিসনের থেকে মাত্র 3 বছরের জুনিয়র। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে টেনিসন মৃত্যুবরণ করেছেন 1892 সালে, আর রবার্ট ব্রাউনিং মৃত্যুবরণ করেছেন 3 বছর আগে। রবার্ট ব্রাউনিং 3 বছর পরে জন্মগ্রহণ করে 3 বছর আগে মৃত্যুবরণ করেছেন। তার মানে টেনিসনের থেকে উনি 6 বছর কম জীবন পেয়েছেন।
ব্রাউনিং টেনিসনের মতো এত কদর পাননি। টেনিসার যেমন মাত্র 41 বছর বয়সেই ইংল্যান্ডের সব মানুষ তাকে এক নামে চেনে, উনি প্রচুর খ্যাতি লাভ করেছিলেন। ব্রাউনিং অত লাকি ছিলেন না, ব্রাউনিং ওয়াজ নট সো লাকি। 30 বছর কবিতা লেখার পর, টানা 30 বছর সাহিত্য সাধনা করার পর, He was finally recognized and placed beside Tennyson. প্রথম দিকে মানুষজন তাকে পাত্তাই দিত না, তাকে ওইভাবে কদর করত না। পরবর্তীতে অনেক স্ট্রাগল করার পর, 30 বছর সাহিত্য সাধনা করার পর, তার মানে ততদিনে টেনিসন অলরেডি ইংল্যান্ডের সবচেয়ে বিখ্যাত কবি, রাজকবি, সব দিক দিয়ে তিনি সেরা। আর রবার্ট ব্রাউনিং লেখালেখি শুরু করার পরে, তারপরে তাকে আরো 30 বছর লেখালেখি করতে হয়েছে, তারপরে মানুষজন বলেছে হ্যাঁ ব্রাউনিং লিখতে পারে, এর আগে ব্রাউনিং কে কেউ পাত্তাই দিত না। এখন মজার ব্যাপার হচ্ছে যে এখন ইন 21st century আমরা যখন কবিতা বিশ্লেষণ করছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে ব্রাউনিং টেনিসনের থেকে দুর্বল তো নয়, বরং কোনো কোনো জায়গায় টেনিসনের থেকেও ভালো কবি ছিলেন। যেটা আমরা বলছি যে হোম ফিউচার এজেস মে জাজ টু বি এ গ্রেটার পোয়েট, উইলিয়াম জে লং বলেছিলেন যে আধুনিক যুগের সমালোচকরা তারা হয়তো ব্রাউনিং কেই বেশি পছন্দ করবেন, টেনিসনের চাইতে ব্রাউনিং কেই বেশি পছন্দ করবেন। কেন? কারণ ব্রাউনিং এর নিজস্বতা টেনিসনের নিজস্বতার থেকেও বেশি শক্তিশালী। ব্রাউনিং এখন আমরা এই 2021 সালে বসে আমরা দেখতে পাচ্ছি যে টেনিসনের চাইতে ব্রাউনিং কে আমরা সুপিরিয়ার পোয়েট হিসেবে আখ্যা দিতে পারি। টেনিসন তার যাবজ্জীবনে প্রচুর খ্যাতি পেয়েছেন, অনেক লেখা লিখেছেন, কিন্তু ব্রাউনিং আড়ালে থেকে, মানুষের অবহেলায় থেকে উনি যে সাহিত্য কর্ম সৃষ্টি করে গেছেন তা সত্যি অসাধারণ। এখন ব্রাউনিং এর প্রশংসা করার আগে তার কিছু বদনাম করে আমরা নেই, যে তার লেখার কিছু সমস্যা আছে। তার কবিতা পড়তে গেলে আমাদের কিছু প্রবলেমে পড়তে হয়, এটা উইলিয়াম জে লং তার বইতে বলে গেছেন। আমরা একটু হালকা ধারণা নেই যে কি ধরনের সমস্যা আমরা পড়তে পারি ব্রাউনিং এর কবিতা পড়তে গিয়ে। দ্য চিফ ডিফিকাল্টিস ইন রিডিং ব্রাউনিং, দ্য পোয়েটস থট ইজ অফটেন অবস্কিউর। কবির মাথার চিন্তা যদি পরিষ্কার থাকে তাহলে তার কবিতাও পরিষ্কার হয়। কবির মাথায় একটা ধারণা আছে, পরিষ্কার ধারণা আছে, সেই ধারণার উপর ভিত্তি করে উনি কবিতা লিখবেন, তাহলে পাঠক বুঝতে পারবে পরিষ্কার। দুঃখের বিষয় হচ্ছে ব্রাউনিং তার চিন্তা ভাবনাগুলো অনেক সময় থাকে অস্পষ্ট, মানে লেখার সময় ব্রাউনিং এর মাথায় যে কি চলতে থাকে সেটাকে আমরা মানে স্পষ্ট ভাষায় এক কথায় সহজভাবে লেখা সম্ভব না। ব্রাউনিং এর চিন্তা ভাবনা অনেকটাই ঘোলাটে, অনেকটাই অস্পষ্ট, এবং সো এক্সট্রিমলি সাটল, এবং তার চিন্তা ভাবনাগুলো এত সূক্ষ্ম, ভাবনাগুলো এত সূক্ষ্ম, সো সাটল, থটস আর সো সাটল দ্যাট ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেসেস ইট ইমপারফেক্টলি। এটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আমরা হয়তো বুঝতে পারছি উনি কি বোঝাতে চাচ্ছেন, হালকা হয়তো বুঝতে পারছি, কিন্তু সেগুলো ভাষায় প্রকাশ করা, টু এক্সপ্রেস ইট ইন ল্যাঙ্গুয়েজ ইজ রিয়েলি ডিফিকাল্ট। এমনিতে তার, তাহলে চিন্তা করেন, এমনিতে তার চিন্তা ভাবনা অস্পষ্ট, সূক্ষ্ম চিন্তা ভাবনা, এবং তার মধ্যে আরো জটিলতা হচ্ছে সেই জটিল সূক্ষ্ম চিন্তা ভাবনাগুলোকে, অস্পষ্ট চিন্তা ভাবনাগুলোকে স্পষ্টভাবে প্রকাশ করা সত্যিই খুব কঠিন, দুঃসাধ্য ব্যাপার। বুঝতে পারছেন, এই এই কারণটার জন্য অনেকেই ব্রাউনিং এর কবিতা ইগনোর করে, অবহেলা করে। প্রথম দিকে বেশিরভাগ শিল্প সমালোচক বলতেন যে তার লেখা খুবই অস্পষ্ট, খুবই অবস্কিউর, অস্পষ্ট, এবং তার লেখাগুলো বোঝা যাচ্ছে না, ধরা যাচ্ছে না কবি আসলে কি বোঝাতে চাচ্ছেন, ব্রাউনিং তার কবিতার মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন এটাই বোঝা যাচ্ছে না। দর্শকরা প্রায় কনফিউজড হয়ে যেত, এতটাই অবস্কিউর, এতটাই সাটল ছিল তার চিন্তা ভাবনা, এবং সেটাকে ভাষায় প্রকাশ করা এতটাই দুঃসাধ্য ছিল। নাম্বার ওয়ান উইকনেস। নাম্বার টু উইকনেস, আরেকটা বদনাম আছে ব্রাউনিং এর নামে, সেটা কি? হি ইজ লেড ফ্রম ওয়ান থিং টু অ্যানাদার বাই হিজ ওন মেন্টাল অ্যাসোসিয়েশনস। মেন্টাল অ্যাসোসিয়েশন মানে কি? মেন্টাল অ্যাসোসিয়েশন মানে কি?
আমরা যখনই আমাদের দৈনন্দিন জীবনে কোন একটা বস্তুর কথা স্মরণ করি, তখন আমাদের বিভিন্ন আইডিয়া আমাদের মাথায় আসে। শাফিন শুনতে পাচ্ছেন? শাফিন, আচ্ছা আমি যদি আপনাকে বলি কলম, তাহলে আপনার মাথায় কোন আইডিয়াটা মাথায় আসে? কলম, অবশ্যই। কলমের সাথে কি কানেক্টেড? খাতা, শিক্ষা, এডুকেশন, জি স্যার, ইন্টেলেকচুয়ালিটি, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ, আমি যদি আপনাকে বলি আপেল, আপেল বলতে আপনার মাথায় কি আসে? একটা ফল। এটার সাথে কি কানেক্টেড অ্যাপেলের সাথে? পুষ্টি, পোষণের সূত্র। হ্যাঁ বলেন রুফাইদা, বলেন। নিউটনের সূত্র স্যার। হ্যাঁ, নিউটনের সূত্র, ভেরি গুড। সাইদুল নেসা বলেন। গ্র্যাভিটি, গ্র্যাভিটি। কারো মাথায় পাপ আসছে না? আপেলের সাথে পাপের একটা যোগাযোগ আছে না স্যার? এটা হচ্ছে যে লিটারের যে প্রবলেম, অ্যাডামস অ্যাপেল, অ্যাডামস ইভের যে অ্যাপেল, ইয়া ওই যে আদম হওয়ার, এটা কি ফ্রুটটা অ্যাপেল ছিল? এটা ক্রিশ্চিয়ানিটি, ওদের ভাষায় এটাকে অ্যাপেল বলে আর কি। আমাদের তো এটা গন্ধম ফল ছিল, আমাদের রিলিজনে আলাদা। ক্রিশ্চিয়ানরা অ্যাপেলকে সিন, পাপের প্রতীক হিসেবে দেখে। আচ্ছা এখন এই সিম্বলগুলো আমরা দেখি, যেমন একটু আগে শাফিনকে জিজ্ঞেস করলাম কলম, কলম বলতেও সবার আগে বললো খাতা, আমি বললাম এডুকেশন। আচ্ছা আপনারা ওই কে দেখেছে, কে দেখেছে, দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, ওই ছড়াটা মনে আছে আপনাদের? নতুন নতুন পায়রা গুলি ঝোটন বেঁধেছে, ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, মনে আছে? এইখানে এটাকে, এখানে কলমকে কিভাবে ব্যবহার হয়েছে বলেন তো হুরায়রা ফাতিমা? মাছ মারার অস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে। কলমের সাথে মাছের একটা যোগাযোগ আমরা পাচ্ছি। আমি বলছি কলম, এখন বলেন সবার মাথায় কি এটা কাজ করবে? যে ছেলেটা কিছুক্ষণ আগে এই ছড়াটা মুখস্থ করেছে, তার কাছে কলম মানে হচ্ছে কলমের সাথে মাছের যোগাযোগ, ঠিক আছে? কেউ কেউ কলম মানে বুঝবে হচ্ছে এডুকেশন, কেউ কেউ কলম মানে বুঝবে হচ্ছে অস্ত্র, মাছ মারার অস্ত্র। অদ্ভুত বিষয় তাই না? আপেল, আপেল বলতে কেউ বলছেন পুষ্টি, কেউ বলছেন পাপ, কেউ বলছেন গ্র্যাভিটি, কেউ বলছেন নিউটন। তার মানে আমাদের মাথায় এই বিভিন্ন বিষয়ের সাথে বিভিন্ন আইডিয়া অ্যাসোসিয়েট করা আছে। এখন সবার অ্যাসোসিয়েশন কিন্তু একরকম না। আপেল বলতে কেউ বলছেন পুষ্টি, কেউ বলছেন গ্র্যাভিটি, কলম বলতে কেউ বুঝছেন খাতা, কেউ বলছেন এডুকেশন। এই যে আমাদের মাথায় বিভিন্ন বস্তুগুলো বিভিন্ন আইডিয়ার সাথে অ্যাসোসিয়েটেড। যেমন মাইক, মাইক মানেই হচ্ছে ভাষণের সাথে জড়িত, আবার মাইক মানেই হচ্ছে ভয়েস। এইরকম একই একই বিষয়, একই একই বস্তু এক একজনের কাছে এক এক রকম আইডিয়া নিয়ে আসে। সেই কথাগুলো এখানে আমরা বলছি যে ব্রাউনিং এর যে মাইন্ড অ্যাসোসিয়েশন, মেন্টাল অ্যাসোসিয়েশন, সেটা সাধারণ মানুষের মতো ছিল না। গোলাপ বলতে আমরা হয়তো ভালোবাসা বুঝি, আবার গোলাপ বলতে ট্র্যাপও বোঝানো হয়। রবার্ট ব্রাউনিং এর মেন্টাল অ্যাসোসিয়েশন 8-10 জন মানুষের মতো ছিল না। উনি একটা বিষয় দিয়ে টোটালি ডিফারেন্ট একটা বিষয়কে বুঝাতেন। হি ইজ লেড ফ্রম ওয়ান থিং টু অ্যানাদার বাই হিজ ওন মেন্টাল অ্যাসোসিয়েশন। তার মেন্টাল অ্যাসোসিয়েশনটা পুরোই অন্যরকম। যেমন কেউই নিশ্চয়ই কলমের সাথে মাছের যোগাযোগ খুঁজে পাইতেন না। কলম বললে কি সাধারণ মানুষ মাছ বুঝবে? যদি না সে ওই ছড়াটা পড়ে থাকে। এরকম রবার্ট ব্রাউনিং, উনি তো বিপুল পড়াশোনা করেছেন, উনি দেশি বিদেশি পুরাতন নতুন অনেক ধরনের লেখা উনি স্টাডি করেছেন। উনার মেন্টাল অ্যাসোসিয়েশন যে, সেটা সাধারণ মানুষের থেকে আলাদা। উনি ভুলে যেতেন, উনি হি ফরগেটস দ্যাট রিডার্স অ্যাসোসিয়েশন মে বি অফ এন এন্টায়ারলি ডিফারেন্ট কাইন্ড। রবার্ট ব্রাউনিং একটা জিনিসকে দিয়ে আরেকটা জিনিস বুঝাতেন, কিন্তু সাধারণ মানুষ কখনোই সেটা ধরতে পারত না। উনি যেটা বলতেন সাধারণ মানুষের মাথার উপর দিয়ে চলে যেত, ধরতেই পারত না।
কারণ রবার্ট ব্রাউনিং এর যে মেন্টাল অ্যাসোসিয়েশন সেটা সাধারণ পাঠকদের মেন্টাল অ্যাসোসিয়েশনের থেকে একদম আলাদা। রবার্ট ব্রাউনিং হয়তো বোঝাতেন কলমের সাথে মাছের সম্পর্ক, কিন্তু সাধারণ মানুষ বুঝে হচ্ছে কলমের সাথে শিক্ষার সম্পর্ক, সাধারণ মানুষ হয়তো বুঝবে আপেলের সাথে পুষ্টির সম্পর্ক, ব্রাউনিং হয়তো বলবেন আপেলের সাথে পাপের সম্পর্ক। উনি একটা জিনিস দিয়ে সম্পূর্ণ আলাদা এক্সটিক একটা আইডিয়া উনি কানেক্ট করতেন। ওনার যে মেন্টাল অ্যাসোসিয়েশন সেটা সাধারণ মানুষের থেকে অনেকটাই অন্যরকম ছিল। এতে কি হতো, ব্রাউনিং বুঝাতেন একটা, সাধারণ মানুষ বুঝতো আরেকটা, প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং হতো, প্রচুর ভুল বোঝাবুঝি হতো। ব্রাউনিং যেটা বুঝাতে চাচ্ছেন, ব্রাউনিং এর ধারণা এটা সবাই বুঝবে, কিন্তু বেশিরভাগ মানুষের, বেশিরভাগ ইভেন ক্রিটিকদেরও তাদের মাথার উপর দিয়ে চলে যেত। এই জন্য রবার্ট ব্রাউনিং এর লেখা কেউ বুঝতে পেত না। প্রথম দুটো পয়েন্টে বুঝে যাচ্ছেন রবার্ট ব্রাউনিং এর লেখা বোঝা কেন এত কঠিন। প্রথমত তার চিন্তা ভাবনা অনেক সূক্ষ্ম, অনেক অস্পষ্ট, সেগুলো ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আর ব্রাউনিং একটার সাথে আরেকটা এত র্যান্ডমলি কানেক্ট করতেন যেটা সাধারণ মানুষজন কানেক্ট করতে পারতো না। রবার্ট ব্রাউনিং এর যে চিন্তা ভাবনার পদ্ধতি সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা ছিল। আরেকটা বদনাম, হি ইজ কেয়ারলেস ইন হিজ ইংলিশ, এটা ব্রাউনিং এর অনেক বিশাল এক বদনাম। উনার ভাষার ব্যাপারে উনি খুবই উদাসীন ছিলেন। ব্রাউনিং ইংলিশের ব্যাপারে খুবই কেয়ারলেস ছিলেন, খুবই কেয়ারলেস ছিলেন। কিরকম, হি ফ্রিকুয়েন্টলি ক্লিপস হিজ স্পিচ, উনি ওনার লেখায় প্রায়ই আননেসেসারিলি কন্ট্রাক্ট করতেন, সংকুচিত করতেন, মানে উনি অল্প কথায় অনেক বেশি বোঝাতে চাইতেন। সেই অল্প কথাটা এতটাই অল্প হয়ে যেত যে মানুষ মানে কনফিউজ হয়ে যেত, এটার মানেটা কি। মানে সে ইচ্ছা মতো তার লম্বা কথাগুলোকে কেটে 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 বলতো, সংক্ষেপ করতো। রবার্ট ব্রাউনিং মানে র্যান্ডমলি তার নিজের ইচ্ছা মতো ভাষাকে সংক্ষেপ করে ফেলতেন। হি ফ্রিকুয়েন্টলি ক্লিপস, ক্লিপ মানে হচ্ছে কেটে ফেলা, সংক্ষেপ করে বলা। রবার্ট ব্রাউনিং দেখা যায় যে তার কবিতায় প্রচুর পরিমাণে শর্টকাটে কথা বলার চেষ্টা করেছেন। ওনার ল্যাঙ্গুয়েজে উনি এত লম্বা বিস্তারিত কথাবার্তা পছন্দ করতেন না, উনি অল্প কথায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেন, মাঝে মাঝে এত অল্প করতেন যে অনেক আইডিয়া উনি ক্লিপ করে ফেলতেন, কেটে ফেলতেন। অল্প কথায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেন, যেটা পাঠকের ক্ষেত্রে বোঝা খুবই দুঃসাধ্য। রিডার্স মাস্ট স্টপ টু ট্রেস আউট দ্য কানেকশন, পাঠকদের মৃতের মতো ঘাম বেরিয়ে যেত যে এটা উনি এটা দিয়ে কি বোঝাতে চাইলেন। এমনি অ্যাপারেন্টলি মানে আপনি যদি রিডিং পড়ে যান কিছুই বুঝবেন না, কারণ খুবই সংক্ষিপ্ত 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 ক্লিপড। উনি এত চিন্তা ভাবনা করেননি, উনি সংক্ষেপে অল্প কথায় অনেক কিছু বুঝাইতে চেয়েছেন, এবং রিডারদের অবস্থা কাহিল কেরোসিন। তাহলে বুঝতে পারছেন ব্রাউনিং এর লেখা প্রথম প্রথম কেন মানুষজন পড়তে চাইতো না, কদর করতে চাইতো না, কদর করতে পারতো না, পড়েই বুঝতো না, কদর করবে কি। দেন হিজ অ্যালুশন, ওনার যে তুলনাগুলো উনি দিতেন, ওনার যে রেফারেন্স গল্পগুলো, ওনার কবিতার যে কাহিনীগুলো সেগুলো তো ন্যারেটিভ টাইপ। উনি ওনার কবিতার মাধ্যমে এক একটা গল্প ফুটিয়ে তুলতেন। এখানে উনি যে অ্যালুশন রেফারেন্স গুলো দিতেন, এই রেফারেন্স গুলো অনেক আনকোরা আনকমন জায়গা থেকে উনি তুলে আনতেন, যেটা সাধারণ মানুষ কখনো পড়ে নাই, সাধারণ মানুষরা পড়ে নাই। এখন আপনারা যারা শেক্সপিয়ার পড়েছেন, শেক্সপিয়ার সম্পর্কে ধারণা আছে, তারা হয়তো হ্যামলেট সম্পর্কে জানেন। আমি হ্যামলেট নিয়ে যদি কোনো কিছু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি কিং লিয়ার বা ওথেলো নিয়ে কথা বলি, অথবা আমি যদি রোমিও জুলিয়েট নিয়ে কথা বলি, তাহলে আপনারা ধরতে পারবেন, কারণ আপনাদের সেই ব্যাকগ্রাউন্ডটা আছে। এখন ধরেন এমন কলেজের এক ছাত্র যে হচ্ছে বিজ্ঞান বা কমার্স পড়ছে, তার কাছে গিয়ে হঠাৎ করে যদি আপনি হ্যামলেট নিয়ে কোনো একটা ডায়লগ দেন, অথবা ওথেলো নিয়ে অথবা কোনো একটা ডায়লগ দেন, তাহলে সে কিন্তু বুঝতে পারবে না, কারণ আপনি যে রেফারেন্সটা দিচ্ছেন সেটা সে কখনো পায়নি। রবার্ট ব্রাউনিং তার লেখায় এমন কিছু রেফারেন্স দিতেন যেটা সাধারণ মানুষ তারা সেই নাগালে সেটা তার নাগালে কখনো আসেনি। তার যে রেফারেন্স গুলো এটা হচ্ছে ফার ফেচড, সেই অনেক পুরাতন বহু পুরাতন টেক্সট থেকে উনি তুলে আনতেন।
referring to some odd scrap of information which he has picked up in his wide reading. উনি তো প্রচুর পড়াশোনা করেছেন বিভিন্ন মানে অদ্ভুত অদ্ভুত জায়গা থেকে, পুরাতন সাহিত্য পুরাতন পুঁথি থেকে উনি সেই ইনফরমেশন গুলো নিয়ে আসতেন যেগুলোর নাম কোনোদিন কেউ শোনেনি, যেগুলোর গল্প কেউ কখনো কোনোদিন শোনেনি। এখন আপনি যদি সেই না জানা পুরাতন অতি পুরাতন গল্প থেকে যদি আপনি রেফারেন্স টানেন তাহলে তো কেউ ফিল করতে পারবে না। অর্ডিনারি রিডার্স সাধারণ পাঠকরা দে ফাইন্ডস ইট ডিফিকাল্ট, তারা দেখে যে এটা খুবই কঠিন টু ট্রেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেম। রবার্ট ব্রাউনিং একটা রেফারেন্স দিচ্ছেন, উনি হয়তো ডিউক অফ ক্যারারার কথা বলছেন, ডিউক অফ ক্যারারার মতো। এখন ডিউক অফ ক্যারারা বিষয়টা কি, যারা ওই ইটালিয়ান ওল্ড ইটালিয়ান লিটারেচার পড়েছেন তারা হয়তো জানেন ডিউক অফ ক্যারারার কথা, তারা হয়তো বুঝতে পারবেন। আমাদের লোককাহিনীতে যেমন পান্তাবুড়ি, পান্তাবুড়ির গল্প আমরা অনেকেই জানি। এখন ভবিষ্যতে আমরা যদি বলি যে এই ক্যারেক্টারটা হচ্ছে পান্তাবুড়ির মতো ক্যারেক্টার তাহলে কিন্তু আমরা ধরতে পারবো। এরকম রবার্ট ব্রাউনিং কিছু তুলনা দিচ্ছেন, কিছু রেফারেন্স দিচ্ছেন, সেটা সাধারণ পাঠক কখনো পড়ে নাই, তাদের কখনো পড়া হয়ে ওঠে নাই, তাহলে তারা কিভাবে ফিল করবে মিনিংটা? আপনি আপনার এক ফ্রেন্ডকে বললেন যে আরে ও তো একটা হ্যামলেট, অথবা বললেন আরে ও তো ওথেলো। এখন যে কখনো শেক্সপিয়ারের নাটক পড়ে নাই সে কি বুঝতে পারবে ওথেলো শব্দটার মানে কি? তার ফ্রেন্ডকে ওথেলো বলে সে কি অপমান করলো নাকি সুনাম করলো, কোনটা? তার ফ্রেন্ডকে, আপনার ফ্রেন্ডকে আপনি বললেন হ্যামলেট, এন্ড সে কোনোদিন শেক্সপিয়ারের নাটক পড়ে নাই, তাহলে সে কি বুঝতে পারবে আপনি হ্যামলেট দিয়ে কি বোঝাতে চাইলেন? এরকম রবার্ট ব্রাউনিং এমন সব অদ্ভুত অদ্ভুত জায়গার রেফারেন্স তার সাহিত্যে নিয়ে আসতেন যেগুলো সাধারণ মানুষ কখনো পড়ে নাই। রেফারেন্স ব্যাকগ্রাউন্ড যদি না জানা থাকে তাহলে তো পুরো অর্থটা তারা বুঝতে পারবে না। রবার্ট ব্রাউনিং এর লেখাগুলো যারা হচ্ছে সাহিত্যের পণ্ডিত তারাই একমাত্র তার ফুল এসেন্স ফুল আনন্দটা পেতেন, সাধারণ পাঠকরা কিছুই বুঝতেন না। দেখা যেত যে রবার্ট ব্রাউনিং এর লেখা বুঝতে চাইলে একটা এনসাইক্লোপিডিয়া পাশে নিয়ে বসতে হবে, যে উনি ডিউক অফ ক্যারারা বলেন কে ছিল, তার ক্যারেক্টারিস্টিক্স কি ছিল, তাকে দিয়ে কি বুঝালেন, ঠিক আছে? এইভাবে ব্রাউনিং এর তাহলে রবার্ট ব্রাউনিং কাদের জন্য লিখতেন, কেউ কি বলতে পারবেন? এটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা আপনি প্রশ্ন করলেন, আপনি উত্তর দেওয়ার চেষ্টা করেন, তো আপনার কি মনে হয়? অনেক দূর তো পড়ে আসলেন। আচ্ছা আমি লাস্ট পয়েন্টে পড়ে নিই, তারপর আপনি গেস করার চেষ্টা করেন। তো লাস্ট বদনামটা হচ্ছে হি রোট টু মাচ এন্ড রিভাইজ টু লিটল, তিনি অনেক বেশি লিখতেন এবং রিভিশন খুবই কম করতেন, মানে তার লেখায় প্রচুর রিভিশনের প্রয়োজন হতো। যারা পাবলিশার তারা তার পাণ্ডুলিপি বারবার ব্রাউনিং কে ফেরত পাঠাতেন যে আপনি কারেকশন করেন, প্রচুর গ্রামাটিক্যাল ভুল আছে, প্রচুর স্পেলিং নিয়ে সমস্যা আছে, অনেক ইনফরমেশন নিয়ে ঝামেলা আছে। দেখা যেত যে রবার্ট ব্রাউনিং উনি খুব কম রিভাইজ করতেন। আচ্ছা এখন আপনি বলেন তো যে উনি আসলে কার জন্য লিখতেন আপনারা? হ্যাঁ বলেন, ট্রাই করেন স্যার। আমার মনে হচ্ছে যে উনি অ্যাকচুয়ালি মানে কারো মানে কোন পারপাসে লিখতেন না, উনি যেটা মনে আসতো তিনি তার মানে প্রতিফলনটা সেভাবে করতেন, কে পড়লো কি পড়লো না, মেবি হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, অথবা জি ভেরি গুড, অথবা বলেন আরেকটা শুনি, পসিবিলিটি শুনি। আচ্ছা মানে অথবা যেটা আমি বললাম যে হয়তো উনি তাদের মানে ওই ধরনের রিডার্সদের টার্গেট করে লিখতেন যারা তার ফিলোসফিটা বুঝতে পারবে, আর অথবা স্যার যেটা বললাম যে উনি ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, যে কে পড়লো কি পড়লো না, সে শুধু তার মানে এক্সপ্রেশনটা তার লেখার মাধ্যমে খুবই শর্ট ওয়েতে তুলে ধরেছে। হ্যাঁ উনি আসলে নিজের মনের আনন্দে লিখতেন, নিজের জন্য লিখতেন, ওনার এত কিছু মাথায় ছিল না। উনি হচ্ছেন ন্যাচারাল, একদম ইম্পালসিভ রাইটার, উনার মন যেভাবে চায় এবং উনি যেভাবে কল্পনা করেন সেভাবে, উনি কখনো কম্প্রোমাইজ করেন নাই যে আমি এইভাবে কল্পনা করলাম আমার পাঠকরা তো বুঝতে পারবে না, তাহলে আমার কল্পনাটা আমি একটু এডিট করি, আরে আমি এটা লিখলাম আমার পাঠকরা তো এটা বুঝবে না, আর একটু স্পষ্ট করে লিখি, উনি সব কেয়ার করতেন না। উনি লিখতেন মনের আনন্দে, উনার মন যা চাইতো উনি তাই লিখতেন। ইম্পালসিভ রাইটার, এ ভেরি ইডিওসিনক্রেটিক ইম্পালসিভ রাইটার, আরেকজন পাগলা কবির সন্ধান আমরা পেলাম, এর মন যা চাইতো সে তাই লিখত। এখন ভেরি ইন্টারেস্টিং, তবে
এত কিছুর পরেও, এতগুলো বদনাম থাকার পরেও রবার্ট ব্রাউনিং খুবই গুরুত্বপূর্ণ একজন কবি, এবং তার কবিতা যারা সাহিত্যের ছাত্র তাদের পড়তে হবে। এখন তার বেশিরভাগ কবিতার মূল কথা কি ছিল? রবার্ট ব্রাউনিং, উনি যে এত এত কবিতা লিখেছেন, জটিল জটিল কবিতা, বেশিরভাগই হচ্ছে মানুষের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তার বেশিরভাগ কবিতার মূল কথাটা কি, যে ব্রাউনিং এর ফোকাসড কি ছিল, ব্রাউনিংস ফিল্ড, উনার ফিল্ডটা কি ছিল? ব্রাউনিংস ফিল্ড ওয়াজ দ্য ইন্ডিভিজুয়াল সোল। উনি সবসময় মানুষের আত্মা নিয়ে, মানুষের চেতনা, মানুষের হিউম্যান স্পিরিট, হিউম্যান সোল নিয়ে সবসময় উনি গবেষণা করার চেষ্টা করেছেন। উনার সকল লেখার মূল বৈশিষ্ট্য, মূল ফোকাস, যত মনোযোগ, সকল মনোযোগের কেন্দ্রবিন্দু কি? ইন্ডিভিজুয়াল সোল। হি সট টু এক্সপ্রেস দ্য হিডেন মোটিভস অ্যান্ড প্রিন্সিপলস হুইচ গভর্ন ইন্ডিভিজুয়াল অ্যাকশন। কথাটা কঠিন কথা, মানে কি? উনি সট, সট হচ্ছে সিক এর পাস্ট টেন্স, সট, সিক মানে কি, খোঁজা। তাহলে ব্রাউনিং খুঁজতেন, ব্রাউনিং কি খুঁজতেন? ধন সম্পদ খুঁজতেন না, উনি কি খুঁজতেন? হি সট হাউ টু এক্সপ্রেস, কিভাবে প্রকাশ করা যায় দ্য হিডেন মোটিভস, মানুষের মধ্যে লুকিয়ে রাখা বিভিন্ন উদ্দেশ্য, মানুষের মনের বিভিন্ন গোপন উদ্দেশ্য, অ্যান্ড প্রিন্সিপলস, এবং মানুষের যে নীতি, মানুষ প্রতিটা মানুষেরই কিছু মূলনীতি থাকে। এখন একটা মানুষ সে যত ভালোই হোক না কেন, তার যেমন নীতি থাকে, আর একটা মানুষ যত খারাপই হোক না কেন, তারও একটা প্রিন্সিপল থাকে। প্রতিটা মানুষেরই একটা প্রিন্সিপলস থাকে। যদি আমরা একটা মানুষের প্রিন্সিপলস কি সেটা জানতে পারি, যদি একটা মানুষের হিডেন টার্গেট কি, তার লক্ষ্যটা কি, হোয়াট ইজ দ্য ইন্টেনশন, সেটা যদি জানতে পারি, ইন্টেনশন অ্যান্ড প্রিন্সিপল, একটা মানুষের জীবনের লক্ষ্য এবং তার যে ব্যক্তিগত নীতি, এটা যদি আমরা জানতে পারি, দেন উই ক্যান প্রেডিক্ট ইন্ডিভিজুয়াল অ্যাকশন। তাহলে আমরা তার প্রতিটা কাজের ভবিষ্যৎবাণী করতে পারি, অথবা তার কাজের ব্যাখ্যা আমরা করতে পারি। তাহলে কি দাঁড়ালো? ব্রাউনিং সবসময় তার কবিতার মাধ্যমে মানুষের যে চেতনা, মানুষের আত্মাকে বিশ্লেষণ করতে চেয়েছেন, মানুষের প্রতিটা কাজকে তিনি ব্যাখ্যা করতে চেয়েছেন তার লুকানো উদ্দেশ্য, হিডেন মোটিভস, এবং তার নৈতিকতা, তার ব্যক্তিগত নীতি, সেটাকে ভিত্তি করে। প্রতিটা মানুষেরই কিছু ব্যক্তিগত নীতি থাকে। আমরা যদি একটা মানুষের ব্যক্তিগত নীতি সম্পর্কে জানতে পারি, আমরা যদি সেই ব্যক্তির গোপন উদ্দেশ্য সম্পর্কে জানতে পারি, তাহলে আমরা তার সমস্ত কাজের একটা ব্যাখ্যা দাঁড় করাতে পারবো। এখন ব্রাউনিং যে কাজটা সাহিত্যে করে গেলেন, এটা পরবর্তীতে যুগান্তকারী একটা আবিষ্কার ইন সাইকোলজিক্যাল স্টাডি, মানুষের মনস্তত্ত্ব, বিশেষ করে যারা সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, তারা কিন্তু এই বিষয়গুলোই সবসময় বের করার চেষ্টা করেন। সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট সবসময় আপনাকে বলবে, আপনি কথা বলতে থাকেন, প্লিজ স্টার্ট স্পিকিং, মনে যা আসে বলতে থাকেন। আপনি যখনই আপনার মনে যা আসে বলতে থাকবেন, কোন রকম ফিল্টারিং ছাড়া, ন্যাচারালি, মনের ইচ্ছা মতো যখন কথা বলতে দিবেন, তখন দেখবেন কথা বলতে 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 হঠাৎ করে আপনি মনের অজান্তেই আপনার ব্যক্তিগত মূলনীতিটাকে আপনি ফাঁস করে দিবেন, আপনার ভিতরের যে ব্যক্তিগত প্রিন্সিপল, পার্সোনাল প্রিন্সিপল, সেটাকে আপনি ফাঁস করে দিবেন, এবং তার যে আপনার যে গোপন উদ্দেশ্য, আপনার লাইফের হিডেন মোটিভ কি, আপনার উদ্দেশ্যটা কি জীবনের, সেটা আপনি বলে দেবেন। এই দুটো যখন কানেক্ট করা যাবে, তখন কিন্তু আপনার প্রতিটা কাজকে ব্যাখ্যা করা যাবে, এবং আপনার ভবিষ্যৎ কাজগুলোকে ব্যাখ্যা করা যাবে, আপনি কি ধরনের কাজ করতে পারবেন, কি পারবেন না। এভাবেই কিন্তু যারা মনস্তত্ত্ববিদ, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, তারা কিন্তু মানুষকে মানসিক চিকিৎসা দিয়ে থাকেন। তাহলে সেই মানসিক চিকিৎসা, মেন্টাল মেন্টাল কিওর, এই যে মনস্তত্ত্ববিদ্যা, সাইকোলজি, সাইকো অ্যানালিসিস, সেটার একটা সোর্স আমরা বলতে পারি দ্য ফিলোসফি অফ রবার্ট ব্রাউনিং। ব্রাউনিং এর যে সাহিত্যকর্ম, তার মধ্যে কিন্তু আমরা এই সাইকো অ্যানালিসিস, সাইকিয়াট্রিস্ট, সাইকিয়াট্রির কিন্তু একটা রুট আমরা পাচ্ছি। অনেক বিখ্যাত বিখ্যাত মনস্তত্ত্ববিদ আছে যারা মূলত এই রবার্ট ব্রাউনিং এর কবিতা পড়েই তারা ইন্সপায়ার্ড। এই ক্ষেত্রে আমরা
লিটারেচারের সাথে সরাসরি হিউম্যান মাইন্ড অ্যানালিসিস তার একটা সরাসরি কানেকশন আমরা পাচ্ছি। For 30 years he faced indifference or ridicule. 30 বছর ধরে উনি লিখেছেন এবং মানুষের নানা রকম কটু কথা অপমান সহ্য করেছেন। উনি তো নিজের মতো লিখতেন, এখন আশেপাশে যারা তারা তাকে প্রচুর অপমান করত, প্রচুর তাকে নিয়ে অনেক তামাশা করত, কিন্তু উনি এইসব কোনো কিছুতে কান দেননি। উনি উনার নিজের মতো করে সাহিত্য চর্চা করে গেছেন, ওয়ার্কিং ব্রেভলি অ্যান্ড চিয়ারফুলি, নিজের মনের আনন্দে উনি সাহিত্যকর্ম সাহিত্য সৃষ্টি করে গেছেন। দ্য ওয়াইল আনটিল হি মেড দ্য ওয়ার্ল্ড রিকগনাইজ অ্যান্ড ফলো হিম, একটা সময় পুরো পৃথিবী পৃথিবীর সাহিত্য তাকে একজন সেরা সাহিত্যিক হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছে। দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ ফোর্সড টু রিকগনাইজ অ্যান্ড ফলো হিম। তার উনি কিন্তু নিজের মতো করে সাধনা করে গেছেন, একটা সময় পৃথিবীর সাহিত্যিকরা তারা বাধ্য হয়েছে তাকে একজন সেরা কবি হিসেবে আখ্যায়িত করতে। He is not like so many others an entertaining poet. উনি কিন্তু একজন এন্টারটেইনিং পোয়েট ছিলেন না, উনি কিন্তু দর্শকের চাহিদা মতো পাঠকের মনোরঞ্জনের জন্য উনি কিন্তু কবিতা লিখতেন না। Browning's influence upon our life is positive and tremendous. বাইরনের লেখা পড়ে আমরা কিন্তু আমাদের জীবনকে সাজাতে পারি, উনার লেখা পড়ে অনেক কিছু শেখার আছে, আমাদের লাইফটাকে পজিটিভ ওয়েতে সাজানোর জন্য অনেক টিচিং, অনেক শিক্ষা আমরা কিন্তু তার কবিতা থেকে পাই। His strength, his joy of life, his robust faith and his invincible optimism enter into us. এই যে তার যে আশাবাদ, উনি সবসময় অপটিমিজম, উনি সবসময় অপটিমিস্টিক, সবসময় আশাবাদী, সবসময় আশার পক্ষে কথা বলেছেন। Making us different and better men after reading him. তার লেখা পড়ার পর আমরা একজন পজিটিভ ইন্ডিভিজুয়ালে পরিণত হই, আমরাও জীবনের প্রতি নানা আমরা আশাবাদে ব্যক্ত করতে পারি, আমরা নানা রকম পজিটিভ, আমরা পজিটিভ অ্যাটিচিউডে আমরা আমাদের জীবনটাকে গড়ে নিতে পারি। তার মানে তার লেখার মাধ্যমে আমরা কিন্তু ইন্সপায়ার্ড হতে পারি আমাদের লাইফটাকে পজিটিভ ওয়েতে সাজানোর জন্য, তার লেখা নিয়ে আমরা ইন্সপায়ার্ড হই। শ্রাবণী সুলতানা শুনতে পাচ্ছেন? শ্রাবণী সুলতানা রাবিনা ইসলাম, রাবিনা রাবিনা ইসলাম সৈয়দা জয়নাব হাসান, জয়নাব হ্যাঁ পরের পরের প্যারাগ্রাফটা পড়েন তো। বেস্ট নোন ভলিউমস, Yes, sir. Best known volumes, Dramatic Lyrics in 1842, Dramatic Romances and Lyrics 1845, Men and Women 1853, Dramatis Persona in 1864, yes. Which suggest how strong the dramatic event is in element. All his work. Dramatic element, yes sir. Dramatic element is in all his work. Indeed, all his poems may be divided into three classes: pure drama like Strafford and Blot in the Scatchion, dramatic narratives like Pippa Passes, which are dramatic in form but were not meant to be acted, and dramatic lyrics like The Last Ride Together, which are short poems expressing some strong personal emotion or describing some dramatic episode in human life.
and in which the hero himself generally tells the story. আচ্ছা, থ্যাংক ইউ। আমরা যখন টেনিসনকে নিয়ে পড়লাম তখন বললাম না যে তার লেখার একটা দুর্বলতা হচ্ছে তার কবিতায় আমরা কোনো ড্রামা খুঁজে পাই না, তার সেই ড্রামার যে অভাব সেটা একদম পুরোপুরি পূরণ করে দিলেন ব্রাউনিং। তার লেখাগুলো দেখেন, ড্রামাটিক লিরিক্স, ড্রামাটিক রোম্যান্স, ড্রামাটিক পার্সনে কতখানি স্ট্রং তার লেখার মধ্যে ড্রামাটিক এলিমেন্ট। তার লেখা হচ্ছে ড্রামায় পরিপূর্ণ, ফুল অফ ড্রামা। ইভেন তার কবিতাগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তার কিছু কিছু কবিতা আছে একদম পিওর ড্রামা, একদম নাটকের নাটক যেরকম সেরকম পিওর ড্রামা, ফুল ড্রামা, এটাকে একদম স্টেজে মানে প্রেজেন্ট করা যায়, পার্টিসিপেট করা যায় ওইভাবে, মানে আপনি স্টেজ করতে পারবেন, মঞ্চে মঞ্চায়িত করতে পারবেন, এরকম ড্রামা আছে, স্ট্যাফোর্ড ব্লট ইন দ্য স্কাচিয়ান। আর ড্রামাটিক ন্যারেটিভ কিছু আছে, এগুলো হচ্ছে ড্রামাটিক ইন ফর্ম, স্ট্রাকচারটা ড্রামাটিক বাট এইগুলো আসলে ওই মঞ্চে অ্যাক্ট করার মতো না। আর আছে ড্রামাটিক লিরিক্স, এই তার ড্রামাটিক লিরিক্স গুলো একটু ভালোভাবে খেয়াল করেন। ফর এক্সাম্পল দ্য লাস্ট রাইড টুগেদার, এই ড্রামাটিক লিরিক্স গুলো হচ্ছে খুব ছোট ছোট কবিতা, তার তার কিছু ছোট ছোট কবিতা, মানে এগুলো হচ্ছে কবিতার মতো দেখতে কিন্তু এর মধ্যে ড্রামাটিক এলিমেন্টস অনেক স্ট্রং। সেটা কিভাবে? তার এই শর্ট পোয়েম গুলো দিজ এক্সপ্রেস সাম স্ট্রং পার্সোনাল ইমোশন, এগুলোর মধ্যে আমাদের জীবনের অনেক শক্তিশালী অনুভূতিগুলো, আমাদের প্রবল অনুভূতিগুলো, সেগুলো পরিষ্কারভাবে এবং নাটকীয়তার সাথে ফুটিয়ে তুলছেন ব্রাউনিং। অর ইভেন সাম ড্রামাটিক এপিসোড ইন হিউম্যান লাইফ, অথবা মানুষের জীবনের বিভিন্ন নাটকীয় মুহূর্তগুলোকে উনি ওনার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। ইন উইচ দ্য হিরো হিমসেলফ জেনারেলি টেলস দ্য স্টোরি। আপনারা পড়বেন, আপনারা 18th সেঞ্চুরি লিটারেচার ওয়ানে যখন রবার্ট ব্রাউনিং এর সরি আপনারা যখন ভিক্টোরিয়ান লিটারেচার ওয়ান পড়বেন সরি ভিক্টোরিয়ান লিটারেচার ওয়ান কোর্সটা যখন করবেন, আপনাদের মধ্যে কারো কারো হয়তো কমপ্লিট করা থাকতে পারে, ভিক্টোরিয়ান লিটারেচার ওয়ান যখন আপনারা কোর্সটা করবেন তখন রবার্ট ব্রাউনিং এর বেশ কিছু ড্রামাটিক মনোলগ আপনারা পড়বেন। ফ্রা লিপোলিপি, আন্দ্রিয়া দেল সার্তো, মাই লাস্ট ডাচেস, এই ড্রামাটিক মনোলগগুলো যখন আপনারা পড়বেন তখন দেখবেন যে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের নানা রকম নাটকীয় মুহূর্তগুলোকে কিভাবে এত চমৎকারভাবে উপস্থাপন করা যায়। এবং সেই ড্রামাটিক মনোলগগুলো, নিচে যেটা লেখা আছে ব্রাউনিংস ড্রামাটিক মনোলগগুলো, এগুলো হচ্ছে আমাদের ইংরেজি সাহিত্যের খুবই 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 গুরুত্বপূর্ণ একটা অংশ। এই ড্রামাটিক মনোলগগুলো দিজ আর অ্যাকচুয়ালি অ্যানালিসিস অফ হিউম্যান সোল। বিশেষ করে দ্য হিরো যখন তার নিজের গল্প নিজেই বলতে থাকে তখন দেখা যায় যে তার চরিত্রের বিভিন্ন গোপন দিক আমাদের সামনে ফাঁস হয়ে যায়, প্রকাশ হয়ে যায়। রবার্ট ব্রাউনিং এর ড্রামাটিক মনোলগের জন্য উনি জগৎ বিখ্যাত। বিভিন্ন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, বিসিএস পরীক্ষায় দেখা যায় এই এই ধরনের প্রশ্ন আসে, ড্রামাটিক মনোলগ, রবার্ট ব্রাউনিং অ্যান্ড হিজ ড্রামাটিক মনোলগ নিয়ে প্রশ্ন আসে। ড্রামাটিক মনোলগে উনি কি করেছেন? His dramatic monologues, ওই যে যেটা একটু আগে বললাম ড্রামাটিক লিরিক্স, যেগুলো ড্রামাটিক লিরিক্স গুলো এখানে আমরা মানুষের যে আবেগ অনুভূতি সেগুলোর প্রকাশ পাই, এবং মানুষের জীবনে নানা রকম নাটকীয় মুহূর্তে মানুষের যে বিভিন্ন কাজ সেগুলোর আমরা এক অদ্ভুত বিবরণ পাই, যেখানে মানুষ বলতে চায় এক কিন্তু প্রকাশ করে ফেলে আরেক, নিজেকে হয়তো শেষে ভালো করে উপস্থাপন করতে চায়, হয়তো ইন্টেনশন থাকে নিজের ভালো দিকগুলোকে প্রকাশ করা, কিন্তু মনের অজান্তে কখন যে সে তার গোপন, তার চরিত্রের গোপন দিকগুলো, তার চারিত্রিক দুর্বলতাগুলো সে মনের ভুলে নিজেই বলে ফেলে, সাবকনশিয়াসলি সে তার নিজের চরিত্রের গোপন দিক সেগুলোকে সে প্রকাশ করে দেয়। এটা আপনারা যখন ভিক্টোরিয়ান লিটারেচার ওয়ান পড়বেন তখন আপনারা দেখতে পাবেন যে ব্রাউনিং এর ড্রামাটিক মনোলগস, তার ড্রামাটিক লিরিক্স গুলো কিভাবে আমাদের এই দৈনন্দিন জীবনের যে নাটকীয়তা সেটাকে চমৎকারভাবে তুলে ধরেছে। এবং আলটিমেটলি অ্যানালিসিস অফ হিউম্যান সোল, মানুষের আত্মার যে বিশ্লেষণ, এগুলো কিন্তু রবার্ট ব্রাউনিং এর মতো ট্যালেন্টের পক্ষেই সম্ভব। সো রবার্ট ব্রাউনিং অন্তত তার ড্রামাটিক মনোলগস গুলোর কথা মনে রাখেন, তার ড্রামাটিক মনোলগের মাধ্যমে তিনি মানুষের আত্মা, মানুষের চেতনাকে বিশ্লেষণ করেছেন। হিউম্যান অ্যাকশনস আর অ্যানালাইজড
মানুষের প্রত্যেকটা কাজকে ব্যাখ্যা করা সম্ভব আমরা যদি তার হিডেন মোটিভস এবং তার পার্সোনাল প্রিন্সিপাল সম্পর্কে একটা ধারণা নিতে পারি। Let's learn about a female poet of Victorian period. আমি রিকোয়েস্ট করব শামসুন্নাহার পপি একটু পড়বেন। শামসুন্নাহার পপি, সাইদুন্নেসা হ্যাঁ একটু পড়েন তো, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। এমং দ্য মাইনর পোয়েটস অফ দ্য ভিক্টোরিয়ান এরা এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং অকুপাইজ পার হ্যাভস দ্য হাইস্ট প্লেস ইন পপুলার ফেভর ইন 1835 এলিজাবেথ গেইনস এ লিটারেরি রিপুটেশন বাই দ্য পাবলিকেশন অফ দ্য সেরাফিম and other poems then illness and the shock caused by the tragic death of her brother in 1840 placed her frail life in danger and for 6 years she was confined to her own room the innate strength and beauty of her spirit her showed itself strongly in her daily study her poetry and especially in her interest in the social problems which sooner or later occupied all the Victorian writers love poems on her specialty in 1844 Miss Barrett published her poems which through some what impulsive and overwrought met with remarkable public favor such poems as the cry of the children whose voices the protest of the humanity against child labor and appealed tremendously to the readers of the age her relationship with Robert Browning acha her relationship with Robert Browning eta apnara William J. Long er je pdf ta apnader share kora ache otar 613 number page জানতে পারবেন। খুব চমৎকার একটা ঘটনা, ব্রাউনিং এর সাথে তার যে সম্পর্কটা এটা বেশ নাটকীয় একটা সম্পর্ক ছিল, এটা আপনারা পড়বেন ভালো লাগবে। এখন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং হচ্ছে ওই যুগের সবচেয়ে জনপ্রিয় কবি, মানে উনি সবচেয়ে পপুলার ছিলেন। যদিও শিল্প সমালোচকদের মতে প্রথমে সবচেয়ে বেশি পপুলার ছিলেন টেনিসন, পরবর্তীতে ধীরে ধীরে ব্রাউনিং সেই খ্যাতিটা পান, কিন্তু জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় কবি ছিলেন এলিজাবেথ ব্যারেট। তার লেখাগুলো খুবই জনপ্রিয়, মানুষজন তার লেখা খুব পছন্দ করত। উনি ওনার জীবনে অনেক সংগ্রাম করেছেন, অনেক রকম দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন, বিশেষ করে তার খুব আপন তার খুব কাছের একজন তার আপন ছোট ভাইয়ের মৃত্যুতে উনি একদম ভেঙে পড়েন। 6 বছর উনি ওনার ঘর থেকে বের হননি, এতটাই উনি শকড ছিলেন। উনার লেখার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দ্য ইনেট স্ট্রেংথ অ্যান্ড বিউটি অফ আর স্পিরিট, তার যে চেতনা, তার যে চেতনা, এই চেতনাটা সত্যি খুব শ্রদ্ধা করার মতো। তার লেখায় উনি মানে মানুষের যে চেতনা, মানুষের চেতনা তার ভালো দিকগুলো তার আমরা তার কবিতার মধ্যে খুঁজে পাই। উনি সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করেছেন, সোশ্যাল প্রবলেমস এগুলো নিয়ে উনি কথা বলেছেন। যদি ওনার স্পেশালিটি হচ্ছে লাভ পোয়েমস, কিন্তু তার লেখায় আমরা বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে তাকে চিন্তা ভাবনা করতে দেখতে পাই। উনি সোশ্যাল প্র্যাকটিক্যাল প্রবলেম গুলো নিয়ে কথা বলেছেন, তার পসিবল সলিউশন নিয়ে কথা বলেছেন, এবং তার সবচেয়ে বিখ্যাত পাবলিকেশন পোয়েমস যেটা 1844 সালে পাবলিশড হয়, যদিও এটা ক্রিটিকরা সেটাকে এটাকে অত বেশি সম্মান দেননি, এটাকে ওনারা ক্রিটিকরা বলেছেন ইম্পালসিভ, ওভাররট, অতিরিক্ত পরিমাণে ইমোশনাল, কিন্তু তারপরেও তার পোয়েমস এটা খুবই
বিখ্যাত একটা পাবলিকেশন, জনপ্রিয়তার শিখরে উনি সর্বশেষে ছিলেন। মানে কেউ কেউ বলে থাকেন যে উনি ওনার যে জনপ্রিয়তা, এলিজাবেথ ব্যারেটের যে পপুলারিটি, ইট ওয়াজ ফার মোর দেন টেনিসন অর ব্রাউনিং। তার একটা খুবই গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে দ্য ক্রাই অফ দ্য চিলড্রেন। ইট ওয়াজ পাবলিশড, ইট ভয়েস দ্য প্রোটেস্ট অফ হিউম্যানিটি এগেইনস্ট চাইল্ড লেবার, বিশেষ করে শিশু শ্রম। ভিক্টোরিয়ান পিরিয়ডে শিশুদেরকে, গরিব শিশুদেরকে অনেক অমানবিক কাজে লাগানো হতো, এবং এই যে শিশুদের দুর্দশা, গরিব দরিদ্র শিশুদের যে দুর্দশা, এটা নিয়ে উনি লিখলেন। এটা তখন কিন্তু মানুষের মনে প্রবল ভাবে নাড়া দিল। ইট অ্যাপিল ট্রেমেন্ডাসলি টু দ্য রিডার্স অফ দ্য এজ। এই যে শিশুদেরকে যে কিভাবে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে এই তাদের শ্রমক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, এই নিয়ে উনি ওনার কবিতায় লিখলেন। তাহলে এলিজাবেথ ব্যারেটের মধ্যেও কিন্তু আমরা ওই যে ভিক্টোরিয়ান লিটারেচারের বৈশিষ্ট্য সেগুলো কিন্তু পাচ্ছি, খুঁজে পাচ্ছি। এলিজাবেথ ব্যারেট উনিও নৈতিকতার শিক্ষক, উনার লেখায় উনি ডিরেক্টলি ইনডিরেক্টলি হিউম্যান মোরালিটির কথা বলছেন, এই যে হিউম্যান স্পিরিট, মোরালিটি, নৈতিকতার কথা বলছেন। তারপর দৈনন্দিন জীবনের প্রবলেম, এভরিডে প্রবলেমস, এগুলো দৈনন্দিন জীবনের প্র্যাকটিক্যাল লাইফের নানা রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলেছেন। তাহলে এলিজাবেথ ব্যারেট আমরা পেলাম, তার সময়ের খুবই বিখ্যাত একজন, কিন্তু উনাকে আমরা বলছি মাইনর পোয়েটস। উনি যদিও তার সময় অনেক বিখ্যাত ছিলেন, কিন্তু ভিক্টোরিয়ান কবি টেনিসন বা ব্রাউনিং এর মতো ওই কাতারে তাকে ফেলা হয় না, তাকে মাইনর পোয়েট বলা হয়। আমাদের আজকের ক্লাসের লাস্ট স্লাইড, দ্য লাস্ট স্লাইড ইজ অ্যাবাউট ম্যাথু আর্নল্ড। রোদশী দেখতে পাচ্ছেন? আফনান রোদশী, ম্যাথু আর্নল্ড। ম্যাথু আর্নল্ড ইজ কল্ড আ পোয়েট অফ স্কেপটিসিজম, বাট হু ইন রিয়ালিটি রিপ্রেজেন্টস আ রেভারেন্ট সিকিং ফর ট্রুথ থ্রু রিজন অ্যান্ড হিউম্যান এক্সপিরিয়েন্স। He was not only an English poet, but also a cultural critic who worked as an inspector of schools. Only a quarter of his productive life was given to writing poetry, but many of the same values, attitudes, and feelings that are expressed in his poems achieve a fuller or more balanced formulation in his prose. This unity was obscured for more earlier readers by the usual evaluations of his poetry as gnomic or thought laden, or as melancholy or elegiac, and of his prose as urban, didactic, and often satirically witty in its self-imposed task of enlightening the social consciousness of England. Sir, should I continue the major points? Okay, ei part ta amra ektu dekhe nei. Look at the bold part, highlight kora ongsho gulo ektu dekhen. Matthew Arnold is called a poet of skepticism. Take bola hoy songshoybadi kobi, mane unar lekhar madhye unar lekhay lekha porte gele, unar kobitay porte gele amra shob shomoy ekta skepticism, ekta songshoybad amra lokkho kori. Shob kichute tar jeno ekta songshoy, dhidha, sandeho. Mane Victorian society te biggyan ebong projuktir amra proshar dekhte pacchi, manush unnoto hocche. আর্নল্ড এখানে বারবার উনি সন্দেহ পোষণ করছেন যে মানুষ কি আসলেই উন্নত হচ্ছে, বিজ্ঞান এবং প্রযুক্তি কি মানুষের সত্যি সত্যি ভালো কিছু করছে নাকি ক্ষতি করছে। এই যে প্রোগ্রেস, প্রোগ্রেস, বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতি, ম্যাথু আর্নল্ড বারবার আমাদের সামনে প্রশ্ন করছেন, আসলে কি তাই, আসলে কি তাই, রিয়েলি রিয়েলি, উনি বারবার সন্দেহ করছেন, উনি দ্বিধাগ্রস্ত, উনি সংশয়বাদী। কেন? ওই যে আমরা টেনিসনে বলেছিলাম না যে ক্ল্যাশ বিটুইন রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স, একদিকে বিশ্বাস আরেকদিকে হচ্ছে সংশয়, এই নিয়ে যে ক্ল্যাশ আমরা বলেছিলাম, ভিক্টোরিয়ান কনফ্লিক্ট, এটা নিয়ে আর্নল্ড খুবই চিন্তিত। ম্যাথু আর্নল্ড ইন রিয়ালিটি, যদিও তার কবিতায় আমরা তাকে তাকে সংশয়বাদী হিসেবে পাই, যে ভিক্টোরিয়ানিজম, ভিক্টোরিয়ান প্রগ্রেসের ব্যাপারে উনি যথেষ্ট সন্দেহান, উনি যথেষ্ট দ্বিধাগ্রস্ত, উনি যথেষ্ট সংশয়বাদী, উনি আসলে বিশ্বাস করতে পারছেন না যে আসলে এই ভিক্টোরিয়ানিজম মানুষের জীবনে উন্নতি নিয়ে আসছে। বাস্তব জীবনে
He represents a reverend seeking for truth through reason and humanity. Uni church er sathe jorito chilen. Uni sob kichutei shotter khoj korten. He sought for truth. Shotter sandhane chilen. Kisher madhyome? Bigyaner moto. Bigyan jemon dharmo ke ignore kore obogya kore shotto ke sandhan korche shei rokom sandhan na. Matthew Arnold বিজ্ঞানের মতো ধর্মকে অবজ্ঞা করে সত্যকে খুঁজছে সেই পথে উনি যাননি হি ওয়াজ সিকিং ফর ট্রুথ থ্রু রিজন এন্ড হিউম্যান এক্সপিরিয়েন্স উনি লজিকের মাধ্যমে এবং অভিজ্ঞতার মাধ্যমে সত্যের অনুসন্ধানে ছিলেন হি ওয়াজ নট অনলি এন ইংলিশ পোয়েট উনি শুধু একজন কবি ছিলেন না বাট অলসো আ কালচারাল ক্রিটিক উনি তৎকালীন সময়ের ব্রিটিশ কালচারাল ক্রিটিক ছিলেন সংস্কৃতির সমালোচক ছিলেন হু ওয়ার্কড অ্যাজ অ্যান ইন্সপেক্টর অফ স্কুলস বিভিন্ন স্কুলে উনি ইন্সপেক্টর হিসেবে ইন্সপেক্ট করতে যেতেন ওই যে আগেকার দিনে এখনো তো আমাদের বিশেষ করে মফস্বল শহরে বা গ্রাম্য অঞ্চলে স্কুলগুলোতে ইন্সপেক্টর যায় ম্যাথু আর্নল্ড সেরকম স্কুল ইন্সপেকশনে যেতেন অনলি এ কোয়ার্টার অফ হিজ প্রোডাক্টিভ লাইফ ওয়াজ গিভেন টু রাইটিং পোয়েট্রি তার জীবনের চার ভাগের এক ভাগ মাত্র তার ক্যারিয়ারের মাত্র চার ভাগের এক ভাগ উনি কবিতা লেখায় নিয়োজিত করেছিলেন মানে উনি খুব অল্প সময় তার জীবনে কবিতা লিখে গেছেন কিন্তু যতটুকু লিখে গেছেন তা মনে রাখার মতো মেনি অব দ্য সেম ভ্যালুজ অ্যাটিটিউডস এন্ড ফিলিংস দ্যাট আর এক্সপ্রেসড ইন হিজ পোয়েম তার কবিতায় যে বিশ্বাস মূল্যবোধ আবেগ অনুভূতি যেটা প্রকাশ পেয়েছে ইট অ্যাচিভ এ ফুলার অর মোর ব্যালেন্স ফর্মুলেশন ইন হিজ প্রোজ মানে কবিতার মাধ্যমে উনি যা বলতে চেয়েছেন তার যে দর্শন বিশ্বাস মূল্যবোধ আবেগ উনি কবিতার মাধ্যমে প্রকাশ করতে চেয়েছিলেন তা পরবর্তীতে গদ্যের মাধ্যমে আরো বেশি ভালোভাবে সেটা প্রকাশিত হয় দিস ইউনিটি ওয়াজ অবসকিউড ফর মোস্ট আর্লিয়ার রিডার্স by the usual evaluation of his poetry as gnomic or thought laden tar ekta bodnam ache bishesh kore sadharon pathokra tar lekhar je bodnam kore seta hocche tar kobita gulo hocche gnomic or thought laden mane otirikto porimane philosophical way too philosophical tar kobita somporke ekta samalochona hocche his poetry is way too philosophical gnomic thought laden othoba as melancholic elegiac মানে তার কবিতা পড়লে মন খারাপ হয়ে যায় মন বিষাদাক্রান্ত হয়ে যায় বিষাদগ্রস্ত হয়ে যায় মন খারাপ হয়ে যায় তার কবিতা পড়লেই মন খারাপ হয়ে যায় কেমন একটা বিষণ্ণতায় মন ভরে ওঠে মানে তার কবিতা পড়লে যে মন ভালো হয়ে উঠবে বিশেষ করে টেনিসনের কবিতা পড়লে যেমন মন ভালো হয়ে ওঠে ব্রাউনিং এর কবিতা পড়লে যেমন পজিটিভিটি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর কবিতা পড়লে যেমন আমাদের মন ভালো হয়ে যায় ম্যাথু আর্নল্ড এর কবিতা পড়লে মন ভালো হয় না এতটাই ফিলোসফিক্যাল এবং উনি এতটাই নেগেটিভিটি নিয়ে কথা বলেছেন যে আমাদের পাঠকের মন বিষণ্ন হয়ে যায় এবং তার কবিতার ভাষা তার গদ্যের ভাষাগুলো পরবর্তীতে যেমন আরবেইন ডাইডাক্টিক মানে উনার লেখার মধ্যে সবসময় একটা উপদেশমূলক একটা ভাব আছে এবং উনি স্যাটারিক্যালি উইটি তার লেখায় উনি তৎকালীন সমাজকে মানে স্যাটায়ার করেছেন ব্যঙ্গ করেছেন ইন ইটস সেলফ ইম্পোজড টাক অফ কিন্তু উনার উদ্দেশ্য কি ছিল এত কিছুর পেছনে উনার উদ্দেশ্য কি ছিল হি সেলফ ইম্পোজড টাস্ক অফ এনলাইটেনিং দ্য সোশ্যাল কনসিয়াসনেস অফ ইংল্যান্ড উনি আসলে ইংল্যান্ডের সমাজকে বিশেষ করে সামাজিক চেতনাকে উনি জাগ্রত করতে চেয়েছেন আলোকিত করতে চেয়েছেন সোশ্যাল কনসিয়াসনেস সামাজিক যে চেতনা ইংল্যান্ডের যে সামাজিক চেতনা সেখানে উনি আলো ছড়াতে চেয়েছেন মানুষের যে মনের কুসংস্কার অন্ধকার সেই অন্ধকারকে উনি দূর করতে চেয়েছেন তার মানে উনার যে দ্বিধা সংশয় এটা কোন কোথায় ছিল উনার সংশয়টা ছিল মানুষের কুসংস্কারে মানুষের অন্ধবিশ্বাসে উনি মানুষের মনের মধ্যে আলো ছড়িয়ে দিতে চেয়েছেন Enlightening the social consciousness of England. উনার যে বিখ্যাত কবিতাগুলো মূল মানে সবচেয়ে বিখ্যাত কবিতাগুলো এর মধ্যে সবচেয়ে বিখ্যাত কবিতা যেটা আপনাদের সিলেবাসে আছে ভিক্টোরিয়ান লিটারেচার ওয়ানে আপনারা পড়বেন ডোভার বিচ যেটা 1867 সালে পাবলিশড হয় এটা বলা হয় আর্নল্ডের সবচেয়ে বিখ্যাত
কবিতাগুলোর মধ্যে একটি ডোভার বিচ হিজ মোস্ট ফেমাস পোয়েম এই কবিতায় উনি কি বলতে চেয়েছেন ওয়্যার হিজ সেন্ট্রাল মেটাফোর ইজ দ্য সি অফ ফেইথ তার সেন্ট্রাল এই কবিতায় তার সেন্ট্রাল যে মেটাফোর উপমা সেটা হচ্ছে সি অফ ফেইথ বিশ্বাসের সমুদ্র neatly summed up many Victorian attitudes to a decline of religious belief. Uni khub chamotkar kore summarize korechen. Victorian attitude bolte tokhonkar manush ki bujhto. Victorian attitude bolte tokhonkar beshirbhag manush je bhul dharona ta poshon korto seta hocche a decline of religious belief. Dhormiyo bishwasher je obonoti khoy. ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় ধর্মীয় বিশ্বাসের অবক্ষয় কিন্তু উনি উনি এটা ধরেই দিচ্ছেন যে ভিক্টোরিয়ান অ্যাটিটিউড ভিক্টোরিয়ান হতে হলেই যে ধর্মকে বিসর্জন দিতে হবে তা না ইন মিড 19th সেঞ্চুরি ব্রিটেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা কারণ ছিল মানুষের মানসিক অস্থিরতার ভিক্টোরিয়ান পিপল দে ওয়ার মেন্টালি রেসলেস তাদের মনে কোনো শান্তি ছিল না কেন শান্তি ছিল না কারণ তারা দে could not surrender to any religious belief tader kono dharmer proti tader gobhir bishwas chilo na victorian attitude manei ekta kusanskar chilo je manush jara jara dharme bishwashi tara adhunik na tara victorian hote pare na tar mane victorian attitude manei hocche decay of religious faith dharmiyo mullobodher obokkhoy dharmiyo bishwasher obokkhoy kintu arnold ভালো করে মনে করিয়ে দিলেন যে মানুষ যতক্ষণ ধর্মে বিশ্বাসী ততক্ষণ সে তার মূল্যবোধকে নিয়ন্ত্রণ করতে পারে কোন ধর্মের প্রতি আত্মসমর্পণ না করে নিজেই নিজের নৈতিকতাকে সামলে চলা সেটা যথেষ্ট কঠিন সেটা সবাই পারে না খুব কম মানুষ সেটা পারে উনি চমৎকার একটা উপমা দিয়েছেন যে সমুদ্র যখন ভরা থাকে সমুদ্র যখন ভরপুর থাকে তখন সমুদ্রের যে কদর্যতা সমুদ্রের নিচে যে কদর্যতা তার যে পাথর নুড়ি সেগুলো চোখে পড়ে না নদী যখন ভরপুর থাকে তখন নদীর যে কদর্যতা সেটা ঢাকা পড়ে থাকে নদী যখন আস্তে আস্তে শুকিয়ে যায় তখন নদীর যে কদর্যতা সেটা প্রকাশিত হয় তেমনি আমরা যতক্ষণ পর্যন্ত কোন একটা ধর্মীয় বিশ্বাসে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারবো If we surrender to a religious faith, তাহলে আমাদের যে মোরালিটি আমাদের নৈতিকতা সেটা সবসময় আমাদেরকে নিয়ন্ত্রণে রাখবে কিন্তু আমরা যদি কোনো ধর্মীয় বিশ্বাসে আত্মসমর্পণ না করি তাহলে কিন্তু আমাদের যে মানবিকতা আমাদের যে হিউম্যানিটি আমাদের মোরালিটি সেটাকে কিন্তু প্রোটেক্ট করা খুবই কঠিন উনি দেখিয়েছেন যে ভিক্টোরিয়ান এত কনফ্লিক্ট কেন হচ্ছে কারণ মানুষ ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে ধর্ম ছাড়া খুব বেশি মানুষ কিন্তু তাদেরকে নীতিবান রাখতে সক্ষম হবে না ধর্ম কিন্তু আমাদের নৈতিকতা বজায় রাখতে সাহায্য করে ধর্মকে যদি কেউ অপব্যবহার করে সেটা আলাদা বিষয় কিন্তু ধর্মের মূল উদ্দেশ্য কিন্তু মানুষকে নৈতিকতার পথে রাখা বিশেষ করে ইম্পর্টেন্ট রিফ্লেকশন অফ ভিক্টোরিয়ান স্পিরিট তখনকার মানুষের যে মন মানসিকতা সেটা কিন্তু উনি চমৎকার ভাবে ম্যাথু আর্নল্ড তার এই ডোভার বিচ কবিতায় কিন্তু উনি ফুটিয়ে তুলেছেন যে কিভাবে ভিক্টোরিয়ানিজমের নামে আধুনিকতার নামে মানুষ ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে এবং একই সাথে তারা মোরালিটি নৈতিকতা থেকেও দূরে সরে যাচ্ছে তারা শুধু ম্যাটেরিয়ালিজম তারা শুধু ধন সম্পদ ক্ষমতা আহরণের পথে অন্ধ তারা নৈতিকতা থেকে দূরে সরে যাচ্ছে তারা নৈতিকতা থেকে দূরে সরে যাচ্ছে মানবিকতা থেকে দূরে সরে যাচ্ছে এর ফলে কি হচ্ছে মানুষ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে মানুষের মনে এত অশান্তি কেন কারণ মানুষ নৈতিকতা থেকে মানবিকতা থেকে দূরে সরে যাচ্ছে এই জন্য ডোভার বিচ এটা অবশ্যই আপনারা পড়বেন ব্যক্তিগত করে হলেও পড়বেন বুঝতে পারবেন The danger of blind rejection of religion. অন্ধভাবে আমরা যদি ধর্মকে কোন রকম বিবেচনা না করে যদি ধর্মকে প্রত্যাখ্যান করি তাহলে সেটা কতখানি ক্ষতি প্রভাব নিয়ে আসে
ডোভার বিচ এর পর তার যে আরেকটা বিখ্যাত কবিতা সেটা দ্য স্কলার জিপসি, এটাও আপনাদের সিলেবাসে আছে, সময় থাকলে পড়বেন। দ্য স্কলার জিপসি 1852 থেকে 53 সালে লেখা হয়। দ্য স্কলার জিপসি টেলস দ্য স্টোরি অফ এন অক্সফোর্ড স্টুডেন্ট, অক্সফোর্ড ইউনিভার্সিটি তার সময় কিন্তু বিখ্যাত, জগৎ বিখ্যাত তখনই, অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন স্কলার, সেভারেল সেঞ্চুরিজ বিফোর abandoned his studies to join a group of gypsies. সে তার পড়ালেখা গবেষণা বাদ দিয়ে ভবঘুরে ভ্যাগাবন্ডের দলে যোগ দিয়েছিল, পড়াশোনা বাদ দিয়ে ভবঘুরে যারা যারা জিপসি তাদের দলে তারা যোগ দিয়েছিল। Here the recurring themes are of man's lonely state and search for inner self. মানুষ মূলত একা, আমরা সমাজে বসবাস করি, আমাদের কত বন্ধু, কত প্রিয়জন, কত আত্মীয় স্বজন, কিন্তু একটা জায়গায় মানুষ একা। কোথায় মানুষ একা? যখন মানুষ নিজেকে খুঁজতে চায়, যখন মানুষ নিজের সত্তা সম্পর্কে জানতে চায়, তখন কিন্তু সে একা, তাকে কিন্তু কেউ হেল্প করতে পারবে না। তার প্রিয়, তার প্রিয়জন, তার আত্মীয় স্বজন, তার প্রিয় শিক্ষক কেউ তাকে সাহায্য করতে পারবে না যদি সে নিজেকে খুঁজতে চায়। আ সার্চ ফর এন ইনার সেলফ, যেটা আমরা বিভিন্ন যুগে যুগে বড় বড় মনীষীদেরকে আমরা পেয়েছি, আমাদের লোককাহিনীর মধ্যে লালন শাহ আছেন, হাসন রাজা আছেন, রবীন্দ্রনাথ, তারা সবাই কিন্তু মনের মানুষের খোঁজ করেছেন। তারা সবাই আমাদের যে মনের ভিতরে যে থাকে তাকে খোঁজ করেছেন। মনের মানুষকে পাওয়া মানেই কিন্তু মানুষ, সত্যিকারের মানুষকে পাওয়া। স্কলার জিপসি সে নিজের ইনার সেলফ, তার যে গভীরের যে সত্তা, সেই সত্তা সম্পর্কে জানতে চান, এবং এই সত্তার খোঁজে মানুষ যখন বের হয় তখন সে একা, তার একাকিত্ব। এই লোনলিনেস অ্যান্ড সার্চ ফর ইনার সেলফ, এই নিয়ে স্কলার জিপসি কবিতাটা লেখা। আরেকটা বিখ্যাত কবিতা আছে শেক্সপিয়ার, ম্যাথু আর্নল্ডের শেক্সপিয়ার, ইজ এ সেলিব্রেটেড পেট্রার্কান সনেট, এটা একটা সনেট, ইট ইজ অ্যাবাউট উইলিয়াম শেক্সপিয়ার, পোর্ট্রেড অ্যাজ এ কলোসাল ফিগার হু ইজ মাইটিয়ার ইভেন দ্যান মাউন্টেইনস অর হিলস। শেক্সপিয়ারের উনি বন্দনা করেছেন, শেক্সপিয়ার সম্পর্কে অনেক চমৎকার সব তথ্য উপস্থাপন করেছেন, শেক্সপিয়ারকে উনি তখনও কিন্তু শেক্সপিয়ারের যে মানে যে সিগনিফিকেন্স ওইভাবে কিন্তু তখনও অনেকেই জানত না। উইলিয়াম শেক্সপিয়ার কতখানি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এটা ম্যাথু আর্নল্ড তার শেক্সপিয়ার কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন। এই হচ্ছে ম্যাথু আর্নল্ড সম্পর্কে আমাদের যতটুকু জানা দরকার। ম্যাথু আর্নল্ড কে তাহলে আমরা পাচ্ছি, উনার জন্ম 1822, মৃত্যু 1888। উনি কিন্তু এই চারজন, আজকে যে চারজন সম্পর্কে আলোচনা করলাম, ম্যাথু আর্নল্ড কিন্তু সবচেয়ে নবীন ছিলেন, সবচেয়ে নতুন ছিলেন। অথচ নতুনদের মধ্যে আমরা যেমন পজিটিভিটি খুঁজতে পাই, বিশেষ করে প্রগ্রেসের পক্ষে, আর্নল্ড কিন্তু নতুন হয়েও তার কিন্তু প্রগ্রেসের ব্যাপারে যথেষ্ট সংশয় ছিল। উনি কিন্তু সংশয় প্রকাশ করেছেন, সন্দেহ প্রকাশ করেছেন যে ভিক্টোরিয়ান প্রগ্রেস আসলেই কি প্রগ্রেস? এই যে মানুষ বিজ্ঞান মনস্ক হচ্ছে, আসলে কি এটা মানুষের জন্য ভালো হচ্ছে নাকি মানুষের ক্ষতি হচ্ছে? মানুষ বিজ্ঞানের পেছনে ছুটতে গিয়ে বিজ্ঞানের নাম করে সে তারা ধর্মকে ভুলে যাচ্ছে, এতে কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? ম্যাথু আর্নল্ড দেখিয়েছেন যে এতে ভালো হওয়ার পরিবর্তে আমাদের ক্ষতিটা বেশি হচ্ছে, আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি, আমরা অস্থির হয়ে পড়ছি, আমরা শান্তি খুঁজে পাচ্ছি না, উই ক্যানট ফাইন্ড পিস এনিওয়ার। তাহলে আজকে আমরা চারজন কবি কে নিয়ে আমরা আজকে পড়াশোনা করলাম, এদের মধ্যে দুইজন মেজর পোয়েট, আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, এরা মেজর পোয়েট, এরা প্রধান কবি, এরাই হচ্ছে, এরা দুজনই হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডের দুজন মহারিষি, গুরুত্বপূর্ণ কবি, এদের এরা হচ্ছে, দে আর দ্য মেজর ভিক্টোরিয়ান পোয়েটস। আর দুজন মাইনর পোয়েট সম্পর্কে আমরা জানলাম, এদের মধ্যে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং আছেন,
এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং কিন্তু বয়সে এদের সবার থেকে সিনিয়র। ইভেন ব্যারেট ব্রাউনিং ইজ 3 years older than টেনিসন, টেনিসনের থেকে 3 বছরের বড় কিন্তু, আর রবার্ট ব্রাউনিং এর থেকে 6 বছরের বড়। মানে এদের মধ্যে ব্রাউনিং, ব্যারেট ব্রাউনিং উনি কিন্তু সিনিয়র মোস্ট। তারপরে ওই সময়ে যে দে ওয়ার ফেমাস কাপল এলিজাবেথ ব্যারেট অ্যান্ড রবার্ট ব্রাউনিং, তারা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস কাপল ইন ইংলিশ লিটারেচার। তাদের নিয়ে অনেক কাহিনী আছে, অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন আছে। এটা আপনারা এই উইলিয়াম জে লং এর যে পিডিএফটা আপনাদের দেওয়া হয়েছে সেই 613 নম্বর পেজে গেলে আপনারা পাবেন, ভেরি ইন্টারেস্টিং, পড়ে নেবেন। আর ম্যাথু আর্নল্ড সম্পর্কে আমরা জানলাম যে উনি আমাদেরকে, আমাদের সামনে উপস্থাপন করতে চেয়েছেন যে ভিক্টোরিয়ান স্পিরিট, যদিও ভিক্টোরিয়ানিজম মানে তখনকার সময়ে মডার্নিজম বোঝানো হতো, আধুনিক হওয়া মানেই হচ্ছে ভিক্টোরিয়ান হওয়া। এখন ভিক্টোরিয়ান হতে গিয়ে মানুষ ধর্মকে অবহেলা করছে। বিজ্ঞানে বিশ্বাস করা মানে কি ধর্মকে অবহেলা করা কিনা, আর ধর্মকে অবহেলা করে মানুষ কত দূর যেতে পারবে, যেটা আমরা আলোচনা করেছিলাম যে ধর্ম মানুষকে নীতিবান থাকতে সাহায্য করে। রিলিজিয়াস হেল্পস পিপল টু মেইনটেইন মোরালিটি, কিন্তু যদি কেউ ধর্মকে অবজ্ঞা করে তাহলে সেই তার যে মোরালিটি সেটা কিন্তু ভালনারেবল একটা স্টেটে চলে যায়। বেশিরভাগ মানুষই কিন্তু সেটা আর মেইনটেইন করতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ তখন বৈষয়িক হয়ে পড়ে, অতিরিক্ত পরিমাণে ম্যাটেরিয়ালিস্ট হয়ে পড়ে। অতিরিক্ত পরিমাণে ম্যাটেরিয়ালিস্ট হয়ে তারা শুধুমাত্র ধন সম্পদ ক্ষমতা অর্জনের পেছনে নিজেদেরকে নিয়োজিত করে। তখন তারা ছুটতে থাকে অর্থের পেছনে, সম্পদের পেছনে, ক্ষমতার পেছনে ছুটতে থাকে। একটা সময় তারা দে গেট রেস্টলেস, তারা অস্থির হয়ে যায়, তারা কোথাও শান্তি খুঁজে পায় না। এটাই আমরা আজকে চেষ্টা করলাম, এটাই আজকে আমাদের টপিক ছিল। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে এদের সম্পর্কে আরেকটু ভালোভাবে জানার চেষ্টা করা। আলফ্রেড টেনিসন আগামী পরশু কোনোভাবে অপডেট, আগামী পরশু আমরা মনে হয় অপডেটটা নিতে পারবো না, এটা আমি জানিয়ে দিব, আমরা আপডেটে নিতে পারবো না আর কি। আপডেট নিলে একটু প্রবলেম হবে সামনে, আপডেট মনে হয় নিতে পারবো না আর কি। আচ্ছা, হাতে সময় কম তো আপডেটটা মনে হয় নিতে পারবো না। আচ্ছা, এখানে আপনারা আজকে তাহলে আর এই পর্যন্তই রইল। আজকে আমরা এই 4 জন সম্পর্কে জানার চেষ্টা করলাম। আপনারা উইলিয়াম জে লং এর বইটা পড়বেন। আমরা তো স্লাইডে সবচেয়ে যে ইনফরমেশন গুলো না জানলেই না সেটা আপনাদের সাথে শেয়ার করি। আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা হয়তো বইতে আছে, পেজ নাম্বার গুলো দেয়া আছে, ইন্ডিকেশন দেয়া আছে, ওখান থেকে পড়বেন আশা করি। অ্যাটলিস্ট আপনারা একটু নিজেরা স্টাডি করেন, যদি কোন রকম প্রশ্ন থাকে টেনিসন, ব্রাউনিং বা এলিজাবেথ ব্যারেট অথবা আর্নল্ড সম্পর্কে যদি কোনো বিষয় পরিষ্কার করার থাকে তাহলে অবশ্যই নেক্সট ক্লাসে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। স্যার ক্লাস রেকর্ডিংটা একটু আজকে দিয়ে দিন। জি, পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওকে।